আচার রেকর্ডিংটা চালু হয়ে গেছে তো আমরা যদি প্রজেক্ট ওয়াইজ ইলাস্ট্রেটরে কাজ করি প্রত্যেকটা জিনিস হিসাবে কাজ করি তাহলে আমাদের জন্য ভালো হবে একটা ইলাস্ট্রেটর পোর্টফোলিও হিসাবে বা একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে আমাদের পোর্টফোলিওতে অনেক কিছু থাকতে হবে গ্রাফিক ডিজাইনার মানে সে শুধু লোগো ডিজাইনার না মানে একজন লোগো ডিজাইনারকে আপনি বলতে পারেন সে গ্রাফিক ডিজাইনার কিন্তু কাজ ফিলান্সিং করতে গেলে সে শুধুমাত্র লোগোর কাজই আসবে বিষয়টা এমন না এখানে লোগো ছাড়াও তো অনেক কাজ হতে পারে তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন থাকবে বিভিন্ন দিক লোগো শিখতে হবে আমার এখন আমি যাই বললাম সবগুলো হলো বিভিন্ন কিন্তু কিন্তু জিনিসটা ইলেস্ট্রেশন সেটা ফটোশপ হোক বা ইলিস্ট্রেটর হোক এই দুটো সফটওয়্যার দিয়েই আমরা মূলত করি আমাদের মেনু ডিজাইন করতে হবে ভিজিটিং কার্ড শিখতে হবে আইডেন্টিটি কার্ড শিখতে হবে এখন আমরা যদি কমন একটা প্যাটার্ন শিখে ফেলি তাহলে ঘুরে ফিরে একই টোলস হয়তো বা ভেরিয়েশন আলাদা কিন্তু একই টুলসে ব্যবহার বা একই জিনিসটাকে আমরা বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করতেছি দ্যাটস ইট আমরা যদি মেনু কার্ড ডিজাইন করতে পারি প্রত্যেকটা রেস্টুরেন্টের কিন্তু মেনু কার্ড থাকে সেটা যদি ডিজাইন করতে পারি তাহলে আমরা ব্রুশিয়ার করতে পারবো কারণ এর কনসেপ্টটা অনেক सेम আমরা ডিজাইন যদি আমরা মোটামুটি করি সেটা ভিন্ন সাইজে আলাদাভাবে আমরা পোস্টার ডিজাইনে ব্যবহার করতে পারব তো বিভিন্ন ধরনের জিনিস একটা প্রজেক্টের সাথে কানেক্টেড দ্যাটসওয়ে হচ্ছে আমরা প্রজেক্ট ওয়াইজ শেখার শেখার জন্য চেষ্টা করব তো আজকের ক্লাস শুরু করার আগে যেহেতু প্রজেক্ট নিয়ে আলোচনা করব আজকের প্রজেক্ট হবে একটা ক্যালেন্ডার ডিজাইন তো আমরা একটা ক্যালেন্ডার ডিজাইন করব আমি আগে একটা বেসিক জিনিস আপনাদের দেখাই আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম এটা যদি একটা এ পেপার বা এই সাইজটা এখন ক্যারি কোনো ভ্যারি করবে না আমরা একটু পরে আর একটা সাইজ দিব একটা রিয়েল টাইম ক্যালেন্ডার নিয়ে আমরা কাজ করব তো ইলাস্ট্রেটরে ক্যালেন্ডার ডিজাইন বলতে ক্যালেন্ডার ডিজাইন আপনারা অনলাইনে একটু সার্চ করেই দেখি আসলে ক্যালেন্ডার ডিজাইন জিনিসটা আসলে আপনারা দেখেন এই যে ক্যালেন্ডার গুলো এই ক্যালেন্ডার গুলো কিন্তু আসলে ইলাস্ট্রেশন বা ইলাস্ট্রেটর দিয়ে তৈরি বা ফটোশপ দিয়েও হতে পারে ইন ডিজাইন হতে পারে এই ক্যালেন্ডার গুলো অনেক সময় আমাদের বিভিন্ন গ্রাফিক ডিজাইনের কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে এখন আপনি যদি এইখানে দেখেন যে ডিজাইন কনসেপ্টটা কিন্তু আপনার পিভিসি পিভিসির সাথে মিলে ব্রুশিয়ার ডিজাইনের সাথে মিলে বা পোস্ট ডিজাইনের সাথে মিলে বা এখানে যে ডিজাইনগুলো আছে সেগুলো অনেকগুলো কার্ডের সাথেও মিলে অনেকের কার্ডেও কিন্তু এরকম নকশা বা ডিজাইনগুলো থাকে তা আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন যদি দেখি দেখেন তেমন এই ডিজাইনটার ভিতর তেমন কিছু নাই একটা ব্যাকগ্রাউন্ড তারপর একটা শেপের ভিতরে একটা টেক্সট তারপরে নিচে ডেটগুলো দেওয়া এবং পাশে একটা সুন্দর করে শেপের ভিতরে এপ্রিল কথাটা লেখা আছে আমরা এই ডিজাইনটা আমার মনে হয় আপনারা সবাই করতে পারবেন এই ডিজাইনটুকুর ভিতরে তেমন স্পেশালিটি কিছু নাই এই যদি দেখেন এটা টেবিল ক্যালেন্ডার আমাদের আজকের আমরা টেবিল ক্যালেন্ডার ডিজাইনটাই করব। এবং এখানে দেখেন সুন্দর একটা শেপ বিছানে অনেকগুলো শেপ সুন্দরভাবে শেপকে যখন একটার পর একটা রাখা হয় তখনই আসলে একটু সৌন্দর্য ফুটে ওঠে এখন আমাদের নতুন হিসাবে আমরা আসলে বুঝতে পারছি না কোনটার উপর কি লাগ মানে একটা ক্রিয়েটিভিটির ব্যাপার আছে তো এই ক্রিয়েটিভিটি কিন্তু একদম শুরুতে সবার আসবে না একটা জিনিস মাথায় রাখবেন আপনার কাছে আপনার চোখে যেটা ভালো লাগতেছে সেই ভালো লাগাটা আপনার চোখে ভালো লাগতেছে কিন্তু জিনিসটা ভালো হবে মোটামুটি সব মানুষের এখানে লাগতে কালার ভেরিয়েশন আছে কালার কালার চয়েস আছে আছে গ্রেডিয়েন্ট আমার কাছে ভালো লাগে মনে করেন সবুজ কালার মানে আমার কাছে সবুজ যে কোনো কালার ভালো লাগতেই পারে কিন্তু তার মানে এটা না যে এটা আমার বাইরের চোখে ভালো লাগবে আমার বাইরের চোখে যেটা ভালো লাগে সেটা আমাকে চিন্তা করতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা আমাকে চিন্তা করতে আমার ভালো লাগে দিয়ে এখানে চলবে না আর দ্বিতীয়ত ব্যাপার হলো কোন কোন কালারের সাথে কালার যায় সেইটাও আমাদের আমি একদম কটকটে চোখে পড়া কালার দিয়ে আমি লিখলাম আপনারা দেখবেন মোস্টলি অনেক জায়গায় লেখার টেক্সটগুলো কিন্তু সাদা কালো হয় হয় ব্যাকগ্রাউন্ড সাদা হয় নাহলে লেখা সাদা হয় বা নয় ব্যাকগ্রাউন্ড কালো হয় লেখা লেখা কালো হয় তো এইরকম প্যাটার্নটা মোস্টলি যাকে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয় আপনি এটাও খেয়াল করে দেখবেন এবং সাদার উপর কালাই সব থেকে ভালো ফুটে এখন সাদার উপর আমি গ্রে কালার দিয়ে করলে তো হবে না কারণ সাদার উপর গ্রে তো ফুটবে না তাহলে আমাকে ফুটবে এরকম জিনিসটা আমাকে চুজ করতে হবে এমনকি কিছু জায়গায় আপনার প্রিন্টের কথাও মাথায় রাখতে হবে যে আমি যখন প্রিন্টে যাবে এটা প্রিন্ট মিডিয়ায় তখন এই কালার স্যাম্পলটা কাজ করবে কতটুকু প্রিন্টে কারণ ওখানে তো ফোর কালার চারটা কালার মিলে সবগুলো কালার তৈরি করে তো সেখানে কোন কালারটা ফুটে উঠবে অনেক সময় দেখবেন অনেক বড় প্যানাফি ডিজাইন করতে গেলে ওরা বলে ভাই এই কালারটাই ভালো এবং দেখবেন যে কালারটা অতটা ফুটে উঠতেছে না আপনার চোখে কিন্তু প্রিন্ট করার পর অনেক সুন্দর দেখা যাচ্ছে তার মানে এখানে কালার ভেরিয়েশনটাও খুবই ইম্পর্টেন্ট তো আমি এখানে ক্যালেন্ডার ডিজাইন লিখে সার্চ করলে যে ডিজাইনগুলো আমি পেয়ে গেছি সেই ডিজাইনের ভিতরে অথবা এগুলো আপনারা কষ্ট করে করতে পারবেন এই ডিজাইনটা আমার কাছে মনে হয় শুধুমাত্র একটা পেইন্ট টুল দুই তিনটে পেন্টুলের টান আর একটা ছবি আর দ্যাটস আর এখানে আর তেমন কিছুর ব্যাপার স্পেশালিটি নাই এটা আমরা পারবেন এখন ব্যাপারটা হলো এই যে নিচে নাম্বার গুলো এইগুলো আমরা কিভাবে করব এখন এইটার জন্য অনেক টিউটোরিয়াল আছে অনেক পদ্ধতি আছে তো আমি এখন আপনাদের মডার্ন একটা ডিজাইন মডার্ন একটা অপশন দেখাবো এবং তার আগে একটা ম্যানুয়ালি কিছু কথা বলে নেই আপনাদের ক্যালেন্ডার ডিজাইন কিভাবে করা যেতে পারে তো ইলাস্ট্রেটরে এসে আমরা যদি শেপের ভিতরে যাই সেখানে রেক্টেঙ্গুলার গ্রিড টুল নামে একটা অপশন আছে যেটা দিয়ে আমরা গ্রিড এভাবে তৈরি করতে পারি যেটার ভিতরেও আমরা আমরা মানে গ্রিড তার ভিতরে লিখতে পারি এটাকে ফিল কালার আমরা অ্যাপ্লাই করতে পারি আমরা এটার স্ট্রোক কালার অ্যাপ্লাই করতে পারি এখন এই যে স্ট্রোক কালার মালাই করলাম এখানে কিন্তু কষ্ট করে হলেও আমাকে ভিতরের এই জিনিসগুলা লিখতে হবে এই টুলসটার নাম হলো রেক্টেঙ্গুলার গ্রিড টুল যে টুলের ভিতরে আমরা চাইলে বিভিন্ন জিনিস লিখতে পারি কিন্তু বিষয়টা হলো এত কষ্ট করে যদি আপনি একটা ক্যালেন্ডার একটা মাস করেন তাহলে তো এগুলো সব লিখতে হবে অ্যালাইন করতে হবে অনেক কষ্টসাধ্য কাজ বারগুলো লিখতে হবে এবং এটা ডেট একটু ভুল ভুল হলেই কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে আবার এখানে অনেক সময় অফ ডে থাকে অফ ডে গুলাকে আলাদা করে মার্কিং করতে হয় আসলে মোটামুটি ভালোই প্যারা আছে এখন একটা মাস কষ্ট করে করলাম কিন্তু মাস তো বারোটা তো দুই সালের বারোটা মাস নিয়ে একটা ক্যালেন্ডার ডিজাইন অনেক সময় সাপেক্ষে অনেক সময় আপনাকে দিতে হবে কিন্তু এল নতুন ভার্সনগুলোতে এমন কিছু অপশন অ্যাড হয়েছে যে অপশনগুলো আপনাকে কিছু কাজ একদম সিম্পলি করে দিতে পারবে সেরকম একটা জিনিসের নাম হলো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট মানে হচ্ছে আপনারা যারা মুভির জগতে তারা হয়তো বুঝবেন যে স্ক্রিপ্ট মানে কি বোঝায় যে নায়করা বা নায়িকাদের যে গুলো সেইগুলো এখানে স্ক্রিপ্ট লেখা থাকে যে এইটা হবে এই লেখাটা হবে তো আসলে প্রোগ্রামিং এর ভাষা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এর ভাষা স্ক্রিপ্ট বলতে কোড বোঝানো কোড যে অনেকগুলো কোড লেখা সেই কোডের ভিতরে লেখা থাকে যে এইটা হবে এইটা হবে এটার পরে এটা হবে বা বিভিন্ন লজিক লেখা থাকে বিভিন্ন কন্ডিশন লেখা থাকে এইটাকে প্রোগ্রামিং এর ভাষা বা স্ক্রিপ্ট বলা হয় ফটোশপে জিনিসটা অনেকটা সেরকম যে জিনিসটা অগ্রিম কিছু ওয়েব ডিজাইনাররা তৈরি করে রাখছে সেই ওয়েব ডিজাইনের কিছু জিনিস ফটোশপ ইলাস্ট্রেটরেরে ব্যবহার করা যায় সেগুলোকে আমরা স্ক্রিপ্ট বলে থাকি সেটা আপনি পাবেন ইলাস্ট্রেটরের ভিতরে ফাইল ফাইলের ভিতর স্ক্রিপ্ট টাইমটা কি আছে দেখেন সেভ ডক্স এস পিডিএফ ডকুমেন্টটাকে পিডিএফ আকারে সেভ করার জন্য সেভ ডক্স এস এসভিজি এই এস ভিজিটা ব্যবহার অনলাইনের জন্য এখন মডার্ন যে ওয়েবসাইটগুলো হয় সেখানে যদি লোগোটা দেখেন সেই লোগোটা যদি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি হয় সেই লোগোটা জেপিজি বা পিএনজি তে তে সেভ হয় না সেটা হয় এস ভিজি দিয়ে আমি একটা एग्जांपल দেই যে আমরা ইলাস্ট্রেটর লোগো তৈরি করলে সেটা কিভাবে এস ভিজি হতে পারে মডার্ন ওয়েবসাইটে অনেক পাথ ব্যবহার করা হয় অনেক ডিজাইন ব্যবহার করা হয় যেটা ওয়েবসাইটের লুকটা মানে অনেক সুন্দর করে ফেলতে পারে লুকটা যদি গ্রাফিক ডিজাইনের সাথে বা সাথে ওয়েবসাইটকে কম্বাইন করা হয় আপনারা কি জানেন যে একজন গ্রাফিক ডিজাইনার অলসো এ ওয়েব ডিজাইনার মানে আপনি যদি ওয়েব নিয়ে কাজ করেন তাহলে আপনি গ্রাফিক ডিজাইনার কিন্তু আপনি বলতে পারবেন যে আমি একজন ওয়েব ডিজাইনার বাট আমি কোড করি না আমি কি করি ইউএক্স ইউআই ডিজাইন করি আমি ইওয়াই ডিজাইন করি ইউজার ইন্টারফেস ডিজাইন করি ওয়েবসাইটে কি হবে তারপর কেমন হতে পারে এটা যদি বলেন প্রোগ্রামিং সেক্টর আছে যেমন ওয়েব ওয়েবসাইটের জন্য লাগে অথবা আপনার ফিগমা ব্যবহার করতে হয় কিন্তু আপনি এটা ছাড়াও শুধু ইলাস্ট্রেশন ব্যবহার করে ওয়েবসাইটের ইউআই ডিজাইন করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি একটা ওয়েবসাইট দেখাই তাহলে বুঝতে পারবেন আমরা জানি যে অন লো ফন্ট কিন্তু বাংলা ফন্ট অনেক সুন্দর পাওয়া যায় বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য বেস্ট ওয়েবসাইট যদি বলেন সেখানে নতুন নতুন প্রতিদিন ফন্ট অ্যাড হচ্ছে এবং এত আর্টিস্টিক এত সুন্দর সুন্দর ফন্ট হচ্ছে যেগুলো আপনারা ব্যবহার করবেন একটা মন মতো এক একটা সুন্দর করে ডাউনলোড করবেন দেখবেন আপনার গেটআপটাই চেঞ্জ হয়ে গেছে ইয়ে ফন্ট খুবই ইম্পর্টেন্ট ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইনের ভিতরে ফন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ফন্ট আপনার পুরো ডকুমেন্টকে চেঞ্জ করে দিতে পারে তো আমি যে ওয়েবসাইটে যাচ্ছি সেটা নাম হলো লিপি ঘর আপনারা যদি লিকে সার্চ করেন লিপি ঘর বা লিপি ঘর ডট কম আপনি এই ওয়েবসাইটটা পাবেন আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন একটু মেক শেয়ার করেন আমার সাউন্ড ক্লিয়ার আছে এবং সবাই দেখতে পাচ্ছেন একটু কাইন্ডলি মেক করেন জি ভাই দেখতে জি স্যার আচ্ছা ওকে থ্যাংক ইউ আমার একটু কথা বলতে অসুবিধা হতে পারে আমি আপনার আমি একটু অসুস্থ ছিলাম তো গলায় এখনো প্রবলেম আছে সেই জন্য কিছু সময় কথা বলতে অসুবিধা হতে পারে অনেক সময় কথা বের হচ্ছে না আমার মানে কথা বলতে কষ্ট হচ্ছে তো সেক্ষেত্রে আমি যতটুকু পারি আপনাদের আজকে রিকভার করে দিব তো লিপিকর ওয়েবসাইটে আপনারা আসলে দেখবেন এখানে বিভিন্ন মানুষের ফন্ট তৈরি করা আছে দেখছেন আপনি যদি নিচে আসেন এখানে ফ্রি ফন্ট নামে একটা অপশন পাবেন সেই ফ্রি ফন্টে গেলে এখানে ফন্ট কিনেও নেওয়া যায় প্রিমিয়াম ফন্ট একশো টাকা একটা ফন্টের দাম কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম আপনারা গ্রাফিক ডিজাইন করবেন কিন্তু ফন্ট ব্যবহার করবে ইম্পসিবল তাহলে আপনার আপনি ভালো গ্রাফিক ডিজাইন হইতে পারবেন না কারণ শুধুমাত্র একটা ফন্টকে ব্যবহার করে এখন লোগো তৈরি করা যায় একটা ভালো একটা ফন্ট নেওয়া হয়েছে তারপরে এইটার পাদগুলোকে ঘুরে দেওয়া হয়েছে বেশ সুন্দর একটা লোগো হয়ে গেছে এটা হতে পারে দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফন্ট আছে তো আমার কনসার্ন অন্য কিছুতে নিয়ে ছিল আমি এসবিজি দেখাইতে যাচ্ছিলাম তার ভিতর ফন্টটা চলে আসলো কিন্তু তারপরে দেখেন বলে যেহেতু আসছে বলেই দিই এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে সেইটা এখানে ইলাস্ট্রেটরে ব্যবহার করবেন এখানে বিভিন্ন ভার্সন আছে ফন্টের দুইটা ভার্সন থাকে এখানে একটা হলো এএনএসআই এএনএসআই আর একটা হলো ইউনিকোড এ এনএসআই বা এনসির আবার দুইটা ভার্সন থাকে ভার্সন ওয়ান ভার্সন টু আপনারা একটারই অনেকগুলো ভার্সন আমার করবেন তাহলে বিজয় দিয়েও ব্যবহার করতে পারবেন যারা বিজয় টাইপিং ব্যবহার করে আবার কিছু কিছু মানুষ আছে অভ্র ব্যবহার করে আপনারা অভ্র ব্যবহার করতে পারবেন যা হোক আমি আমার আমার ক্লাসে ব্যাক করি লিপিঘরে ঢুকলে আপনি এখানে যে কন্টেন্টগুলো দেখতেছেন এই যে আমি এটাকে ক্লোজ করে দিই দেখেন আপনি খেয়াল করে দেখেন লাল কালারের এই যে বিশাল বড় একটা শেপ এই জিনিসটা কিন্তু আসলে সরাসরি ইলাস্ট্রেটরে তৈরি আমি এই যে লিপিঘর যে লেখাটা দেখতেছেন তৈরি এটা কিন্তু নর্মাল কোনো ছবি না অন্যান্য ছবি আকারে হয় কিন্তু এইগুলো আসলে হইলো এস ভিজি আমি একটু আমি যদি নিজে ওয়েব ডিজাইন ডেভেলপার আমি দেখাতে পারবো এই যে রাইট ক্লিক করলাম ইনসপেক্ট তাহলে এটার নিচের কোডগুলো দেখা যায় এই দেখেন কোডে দেখেন লোগো ডট এস ভিজি তার মানে এটা এস ভিজি ফাইভ এস ফাইলের সব থেকে বড় জিনিস আমরা জানি ইলাস্ট্রেটরের সব থেকে বড় জিনিস যতই জুম করা হোক ও কখনোই ফাটবে না তুই দেখেন এটাকে যদি আপনি জুম করতে করতে বহুত বড়ও নিয়ে আসেন লিপিকর লিপিকর আসছে ওর কোনো যায় আসে না ওরা যদি জুম করে আরো বড়ও করেন ও ভাঙবে না কারণ হলো ও এআই থেকে জেনারেটিভ এবং এআই থেকে যদি জেপিজি না করে এস বি জি করা হয় তাহলে সেটা ভাঙে না সেটা অনেক বড় করলেও ভাঙবে না এটা বড় একটা জিনিস এমনকি এই যে একটা লাল কালারের সুন্দর শেপ দেখতেছেন যেটা এই ওয়েবসাইটটাকে একটু সুন্দর ডিজাইন করে দিছে এইটাও আসলে একটা এসভিজি ফাইল এটা কোডের ভিতর ঢুকলে হয়তোবা বা আরো ডিটেলসে দেখাতে পারতাম এখানে সবই আসলে এসভিজি ব্যবহার এমন কি দেখেন এই যে এখানে কর্নারে একটা রাউন্ড আসতেছে এসভিজি দিয়ে করা ইলাস্ট্রেটর দিয়ে করা আপনি এই যে সাদা ব্যাকগ্রাউন্ডের মাঝখানে একটা গোল দেখতে পারতেছেন এসভিজি দিয়ে করা তাহলে এসভিজি কতটা ইম্পর্ট্যান্ট আশা করি বুঝতে পারছেন নেক্সট ওয়েব ডিজাইন সাইট ডিজাইন ডেভেলপমেন্টে আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে আপনার ডেভেলপার আপনাকে বলবে যে আপনি এই লোগোটা এসভিজি ফাইলটা আমাকে দেন সে বলতে পারে তো আমি আবার ব্যাক করে আমাদের এখানে তো ফাইল থেকে আমরা স্ক্রিপ্টে আসলাম এই স্ক্রিপ্ট এইগুলো বাদে আরো অনেক স্ক্রিপ্ট আমি ইলাস্ট্রেটরে ব্যবহার করতে পারি সেই স্ক্রিপ্টগুলো আমাকে ওয়েবসাইটে আরো নতুন কিছু করার সুযোগ দিবে যেটা ইলাস্ট্রেটরে আমাকে করলে অনেক কষ্ট করে করতে হতো সেরকম একটা জিনিসের নাম হলো ক্যালেন্ডার প্রিমেকার ক্যালেন্ডার প্রিমেকার আমি ইন্টারনেটে আবার আসলাম আমি এখানে লিখলাম ক্যালেন্ডার প্রি মেকার এলাস্টেটর বা এআই লিখে সার্চ করি আপনি যদি ক্যালেন্ডার প্রিমেকার এটা লেখেন অথবা ক্যালেন্ডার প্রি মেকার মানান ভুল হইছে এআই লিখেও সার্চ করেন আপনি গিট গিট হাফটা কিন্তু ওয়েব ডিজাইনারদের জন্য না এটা কিন্তু প্রোগ্রামারদের জন্য যারা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করে তারা হচ্ছে গিটহা ব্যবহার করে এবং গিটহাবের ভিতর সবাই হলো তার কোর্টগুলোকে জমা রাখে যেমন বিহানসের ভিতর মানুষ ডিজাইনগুলোকে জমা রাখে আর গিটহাব বা হাব গিট গিট বা গিটহাব এখানে হচ্ছে আপনার ডেভেলপাররা তাদের কোডগুলোকে জমা জমা করে রাখে তো ক্যালেন্ডার ক্রিমিকার নামে একটা jsx ফাইল আছে আমি এটা ঢুকলাম এটা হলো ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট দেখেন লেখাই আছে ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট মানে ইলাস্ট্রেটরের জন্য এই স্ক্রিপ্টগুলো তৈরি করা হয়েছে যেমন র্যান্ডম সুইচ সুইচ থ্রি এটাও এটাও আমরা দেখবো সময় তারপর ক্যালেন্ডার ফ্রি মেকার এটা যদি আপনি ওপেন করেন দেখবেন এরকম কিছু কোড আসছে এই কোডগুলোই হলো এই ডেভেলপার যার যে এটা তৈরি করছে সে হলো এই এগুলো তৈরি করছে এখন এত কিছু আসলে আমাদের না জানলেও চলবে আমরা তো আসলে ডেভেলপার না ডিজাইনার না মানে ওয়েব ডিজাইনার না তা আমরা এটা না জানলেও চলবে আমরা এই কোডে দেখার দরকার নেই আমরা ডান পাশে আসলে এই যে ডাউনলোড র ফাইল আমি এইটা অপশনটা পাবো এটা একটা কোড একটা প্রোগ্রামিং কোড যেটা দিয়ে আমি হচ্ছে আমার ইলাস্ট্রেটরকে টিগার করব। ইলাস্ট্রেটর থেকে আমি একটা আউটপুট বের করব এই কোডটা আমি সরাসরি এখানে ডাউনলোড ক্লিক করলাম ডাউনলোড ক্লিক করলে আপনারা দেখবেন যে এরকম ক্যালেন্ডার মেকার ডট এক্স এরকম একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে এই যে আমি ফোল্ডার ওপেন করলাম ক্যালেন্ডার প্রিমেকার এক্স নামের একটা ফাইল এই ফাইলটাকে আপনি আপনার যেহেতু গ্রাফিক ডিজাইনার আপনি আপনি স্ক্রিপ্ট নাম দিয়ে তারপর সামনে ব্রাশ নাম দিয়ে এরকম অনেক কিছু আপনি জমা রাখবেন ইমেজ নাম দিয়ে ইলাস্ট্রেশন নাম দিয়ে শেপ নাম দিয়ে ফন্ট নাম দিয়ে এরকম আলাদা আলাদা ফোল্ডার হয়েছে যেগুলো আপনি আলাদা করে রাখবেন তো আমি মনে করেন আমাদের গ্রাফিক ডিজাইন ক্লাসের ভিতরে এটাকে আমি পেস্ট করলাম আচ্ছা এই যে আসছে ক্যালেন্ডার প্রি মেকার এটা একটা ফোল্ডারে রাখলাম যাতে আমি পরবর্তীতে রিইউজ করতে পারি এবার চলে আসি ইলাস্ট্রেটরে এবার আমি ফাইল থেকে চলে আসলাম স্ক্রিপ্ট এবার আমি এখান থেকে চলে আসলাম আদার স্কেপ অথবা কন্ট্রোল এফ বারো ক্লিক করলাম করার পরে আমার যে ডিরেক্টরিতে ওই কোডগুলো আমি রেখে দিয়েছি সেই কোডে চলে যাব। যেমন ডেস্কটপের ভিতরে এই যে এই যে ক্যালেন্ডার প্রিমেকার ডট এক্স লেখে আমি এটাকে ওপেন ক্লিক করলাম ক্লিক করলে এইবার দেখেন স্কিপ রান হয়ে গেছে স্কিপ প্রমোট প্রম্পট এখানে আমাকে বলতেছে যে আপনি কোন সালের ক্যালেন্ডার চাচ্ছেন বললাম টু জিরো টু ফোর দু সালের ওকে বলতেছে যে আপনি কি জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলো এইভাবে লিখতে চাচ্ছেন অনেকে জানুয়ারি জায়গায় সংক্ষেপে লিখতে পারে আর অন্য অনেক কিছু লিখতে পারে তা আমি বললাম হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি যেরকম আছে এরকমই থাকুক যদি আমি না চাইতাম আমি ডিসেম্বর জায়গায় এটাকে লেখাকে চেঞ্জ করে দিতাম ওকে আমি এটা অ্যাপ্লাই করলাম এবার বলতেছে যে আপনি ক্যালেন্ডার প্রেমে কাক আপনি ডেইস অফ উইক আপনি কি যে এইভাবে লিখতে চাচ্ছেন এখানে কিন্তু মন ডে নাই শুধু মন আমি যদি না ফুল লিখবো লিখবোডে ফুল লিখবো তাহলে আমি এখানে লিখে দেবো আমি আপাতত সংক্ষিপ্তই থাকুক সমস্যা নেই আমি ওকে দিয়ে দিলাম তারপর বলতেছে যে তুমি এখানে কি কোনো হলিডে অ্যাড করতে চাও কি না যে ডে অথবা মান দু সালের কোন কোন দিন আপনি ছবি মানে ছুটি অ্যাড করতে চান হলিডে অ্যাড করতে চান আমার মনে করেন যে আহ ইদুল ফিতর 2024 হাজার সালের অত তারিখে তো ওই তারিখের আমি মাসটা এবং দিটা এইভাবে দিয়ে দেব খালি আগে দিব ডে তারপর দিব মান। এখানে র্যান্ডমলি দেওয়া আছে এক 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 তারিখ মাসে একদিন একটা বন্ধ আছে আমি চাইলে এগুলাকে শিডিউল করে কমা দিয়ে প্রত্যেকটা কমা দিয়ে দিয়ে আমি আরো হলিডে অ্যাড করে নিতে পারবো কোনো সমস্যা নাই যারা র্যান্ডমলি এগুলো আমাকে দিছে স্টকে আমি এখন ওকেতে ক্লিক করলাম করার পরে একটু সময় নেবে প্রসেসিং তারপরে দেখেন আসল খেলা সুন্দর করে আমাকে টোটাল ক্যালেন্ডারটা জেনারেট করে দিছে যেখানে আমাকে কষ্ট করে কিছুই করার দরকার নেই এমনকি এগুলো টেক্সট আমি এনি এনিটাইম এডিট করতে পারবো ডিলেট করতে পারবো কালার চেঞ্জ করতে পারবো বা এরকম ধরে ধরে সিলেক্ট করে এইগুলোকে আলাদা বেরও করতে পারবো আমাকে কষ্ট করে কিছু করার প্রয়োজন পড়ে নাই আচ্ছা এটা আসলে কারেক্ট কিনা আমি এখানে চলে আসি ক্যালেন্ডার এই যে আমার ক্যালেন্ডার আমি জুলাইতে চলে আসি এই যে জুলাই এই দেখেন এই যে মন্ডে এক এই যে মন্ডে এক টুয়েসডে টু এই যে দেখছেন একত্রিশ পর্যন্ত সব এই যে ওয়েডনেসডে একত্রিশ তারিখটা মানে একুরেট আমাকে একটা ক্যালেন্ডারও তৈরি করে দিছে তো আমার এক্ষেত্রে কষ্ট করে কিছু করার প্রয়োজন পড়ে নাই তো এইটা গেল আমাদের ক্যালেন্ডার স্ক্রিপ্টের ব্যবহার যে আমরা কত ইজিলি কত সহজে ক্যালেন্ডার স্ক্রিপ্টগুলো আনতে পারি এবং চাইলে তো আমরা এগুলোকে কাস্টমাইজও করতে পারি তো এটা আমরা আপাতত এই পেজটা এটা থাকলো আমরা এখন আমাদের প্রজেক্টটা এখন করি আমাদের যেহেতু পোর্টফোলিও অ্যাড করতে হবে পোর্টফোলিও সুন্দর ডিজাইন অ্যাড করতে হবে তো আমরা অলরেডি দেখেছি যে আসলে এরকম ডিজাইন করা সম্ভব তো বড় একটা ক্যালেন্ডারে আসলে আপনাদের বাসায় ক্যালেন্ডার আছে আপনারা এখন এরকম একটা ডিজাইন করে এইগুলো তো কষ্ট করে আপনার লেখা লাগতেছে না আপনি জাস্ট সিম্পলি এইগুলো কপি করে পেস্ট করে দিলেন আর অন্য ডিজাইনটা আপনি আপনার মতো করে করলে তাহলে কিন্তু এত কষ্ট আপনার করা লাগলো না তো আমরা ছোট্ট একটা আজকের প্রজেক্টের কারণে আমরা ছোটখাটো একটা টেবিল ক্যালেন্ডার ডিজাইন করার চেষ্টা করবো টেবিল টেবিল ক্যালেন্ডার ডিজাইন কিন্তু সাইজ ছোট হয় টেবিল ক্যালেন্ডার সাইজ আপনার অনলাইনে যদি লিখে সার্চ করেন ইলাস্ট্রেটর টেবিল ক্যালেন্ডার সাইজ যদি অনেকে বিভিন্ন ধরনের চেঞ্জ হতে পারে অনেকে সেম সাইজ রাখে না অনেকে নিজের মতো করেও কিন্তু করে তো আমি এখন যে ক্যালেন্ডারটা ডিজাইন করতে চাচ্ছি সেই ডিজাইনটার সাইজটা ধরেন তিন ইঞ্চি তিন বাই চার ফাইল new ফাইল থেকে নিউতে আসলাম এখান থেকে আমি দিয়ে দিলাম ইনচস তো আমি এখানে দিলাম ওয়াইড হবে 3 ইনচস এক طرفে দেখতেই হতে পারে হাইট হবে হাইট হবে 4 ইনচস আমি কোনো ব্লিড এরিয়া দিলাম না যেরকম আছে সেরকমই দিলাম ক্রিয়েট এইটা হচ্ছে আমাদের একটা টেবিল ক্যালেন্ডারের আপনার ডিজাইন আমরা এখানে করার চেষ্টা করব ঠিক আছে তো আমরা ইতিমধ্যে এখানে অনেক টুলস আমরা শিখে ফেলছি যে টুলস আমরা কিন্তু আজকে এমন না যে নতুন একটা টুলস আমরা দেখব আমরা নতুন একটা অপশন দেখছি আমরা নতুন কোন টুলস না প্রিভিয়াস যে টুলস গুলো আমরা শিখেছি সেই টুলস গুলোই আমরা এখানে ব্যবহার করব ব্যবহার করে আমরা ডিজাইনটা করার চেষ্টা করব ঠিক আছে তো এইটার জন্য আমি চলে আসি ফার্স্টেই পেন টুল আমি এটাকে একটু অল্টার তারপরে মাউসের হুইল ঘুরিয়ে একটু জুম করে নিই জুম করে নিলে কাজটা করাটা আমাদের জন্য ইজি হবে আমরা নিচে একটা সেকশন এই এতটুকু একটা জায়গা রাখবো ফুটারের জন্য সেখানে মনে করেন একটা কোম্পানি হতে পারে সেই কোম্পানির জন্যই তো তো ক্যালেন্ডার হয় সেই কোম্পানির ক্যালেন্ডারটা আমরা করে দেবো অনেক কোম্পানি আছে যারা নতুন কোম্পানি শুরু করছে তাদের জন্য তারা হচ্ছে কি করবে ক্যালেন্ডার তৈরি করবে তা আমি আগের থেকে কিছু মেজরমেন্ট রেখে দিই আগে তাহলে আমার মনে হয় কাজটা আর একটু ইজি হবে তা আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম এই জায়গা থেকে এতটুকু একটা রেক্টেঙ্গেল ড্র করে রাখি যে আমি বোঝাচ্ছি এটার ফিল কালার এখান থেকে ফিল কালারটা আমি সাপোজ গ্রিন দিয়ে রাখলাম বোঝার জন্য স্টক এখানে নেসেসারি না এটা বোঝার জন্য যে এইখানে আমি প্রতিষ্ঠানে একটা লোগো দিব এইখানে কিছু শর্ট ডিটেলস হবে বোঝার জন্য পরে যখন দিব তখন যেন মিজার মানে ঠিক রাখতে পারি ওকে তারপরে আমি এই অংশটাই এতটুকু অংশে আমি ক্যালেন্ডারের ডিটেলসগুলো দিব মানে ক্যালেন্ডারে ওই যে যে তারিখ গুলা আছে সেই তারিখগুলো আমরা এর ভিতরে দিব এটার কালার একটু অন্য চেঞ্জ দিয়ে রাখি বোঝার খাতিরে ওকে তারপরে এটা আর একটু ছোট করে দিই নালে ডিজাইনটা অনেক কি হয়ে যাবে ওকে উপরের এই জায়গায় আমরা সুন্দর করে একটা ডিজাইন করার চেষ্টা করব অনেক সময় প্রত্যেকটা ক্যালেন্ডার ডিজাইনে যেটা হয় যে কিছু কোম্পানি থাকে সেই কোম্পানি তাদের পোর্টফোলিওর কারণে তাদের বর্ষপূর্তি বিভিন্ন অনুষ্ঠানের জন্যই তারা মূলত ক্যালেন্ডার গুলো তৈরি করে তো সেখানে তাদের কোম্পানি পোর্টফোলিও কোম্পানির প্রোফাইল পিকচার বিভিন্ন অকেশন কিন্তু তারা এখানে শো করে ঠিক আছে তো আমি ফার্স্টে এবার পেন্টুলে আসলাম এসে আমরা একটা কাজ করতে পারি রুলারটা অন করে নিতে পারি কন্ট্রোল প্লাস আর প্রেস করে রুলারটাকে চালু করে নিলাম আর রুলারের পরে আমরা এখান থেকে রুলার থেকে ঠিক এক্সাক্টলি রুলার থেকে চেপে ধরে আমি নিচে ড্রাক করলেই একটা গাইড পেয়ে যাব এই গাইডগুলো আমাদের প্রয়োজনের খাতিরে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করব কারণ গাইড অনেক ইম্পর্টেন্ট গাইডের দ্বারাই আসলে একটা ডিজাইনকে সুন্দর করা সম্ভব তো আমি এই গাইডটাকে দিয়ে এই পাশে হালকা একটু জায়গা রেখে দিলাম আবার একটা গাইড এনে ঠিক এই পাশে হালকা একটু জায়গা রেখে দিলাম যাতে মোটামুটি বোঝা যায় যে আমরা কোথায় কি করতে চাচ্ছি হ্যাঁ তারপরে এইখানে এইখানে একটা গাইড দিয়ে রাখলাম উপরে কোনো গাইড দরকার নেই ফুল ফুললি হবে এখানে কালারই অ্যাপ্লাই হবে ঠিক আছে তো যাই হোক আমরা একদম ফার্স্টে পেন্টুল নিলাম নিয়ে এই কর্নারে এখান থেকে একটা ক্লিক তারপরে এখানে এসে আর একটা ক্লিক করলাম তারপরে এই বাইরে চলে যাই বাইরে একটা ক্লিক বা ভিতরে থাকতে পারেন তা তো কোনো ব্যাপার না ভিতরে বাইরে কোনো স্পেশাল ফ্যাক্ট না আমি এখানে একটা ক্লিক করলাম উপরে আর একটা ক্লিক করলাম এইখানে এসে আরেকটা ক্লিক যেখানে শুরু করেছিলাম সেখানে এসে আর একটা ক্লিক তার মানে আমার শেপটা তৈরি করা হয়ে গেছে এবার এই শেপের আমি আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটার একটা ভিতরে কালার দিয়ে দিই এই টাইপের একটা কালার দিই সাপোজ বা যে কোনো কালারই হতে পারে এবার এই এই যে যেটা ড্র করলাম সেটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে না করে আমি যদি সরি মানে সিলেকশন টুল না দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে অবশ্যই আমি এখানে কিছু জিনিস পাবো যে জিনিসগুলো আমি নর্মালি পাবো না তো আমি এটাকে সিলেক্ট করে এই যে কর্নারটা আছে এটাকে ধরে হালকা করে একটু ভিতরে টেনে দিই তাহলে এই শেপটা সরি সবগুলো হয়ে গেছে একটা ক্লিক করে নিতে হবে একটা ক্লিক করে নিতে হবে ক্লিক করে তারপর সিলেক্ট করে দিই তাহলে এই কর্নার একটু রাউন্ড হয়ে গেছে দেখেন এই কর্নারটা কিন্তু একটু রাউন্ড হয়ে গেছে বা আপনি আপনার প্রয়োজন অনুসারে এটাকে আরো কম বেশি রাউন্ড করে নিতে পারেন কোনো সমস্যা নাই তাহলে আমি এর উপরের এইটুক ডিজাইন হলো এইবার অল্টার চেপে ধরে আমি এটার একটা ডুপ্লিকেট কপি তৈরি করে নিই ওকে আচ্ছা এটা নিয়ে আর এটা হালকা একটু সাইড করে দিই এটার কালারটা কালারটা একটু কালচে করে দিই বা আরেকটা কাজ করতে পারি এটা হালকা আর একটু সাইড করে দিই এই এইখানে এরকম একটা কালার শ্যাডো হালকা করে তৈরি করে দিই এটার অপাসিটি একটু কমিয়ে দিই আচ্ছা এইবার আমি আর একটা শেপ নিব আর একটা পেন্টুল নিবেন নিয়ে ঠিক এইখান থেকে আর একটা পেন্টুল আমি ড্র করি এখানে এসলাম এসে আর একটু বেশি যাই বেশি বেশি হয়ে গেছে হালকা একটু সাইড থেকে নিই ইলাস্ট্রেটরে কিন্তু এই শেপ কমপ্লিট করার আগেই ফিলটা হয়ে যায় তারপরে আমাকে শেপটা ফিল করতে হবে কমপ্লিট করতে হবে ঠিক আছে এখন এই যে যেটা নিলাম সেটাকে আমি আগের মতো করে কি করব এটার যে কয়েন কর্নারটা আছে সেই পয়েন্টটাকে একটা ক্লিক করলাম ক্লিক করে ভিতর দিকে টান দিয়ে এটাকেও একটু রাউন্ড করে দিলাম তবে এই যেটা দিলাম এইটাকে আমি সরাসরি রাখবো না এটাকে আমি আলাদা করে দেবো এই শেপটাকে আমি আলাদা করে একটা পাত ব্যবহার করব ক্লিপিং মাস্ক আমি এখানে ব্যবহার করব তো আমি এটার জন্য অল্টার চেপে ধরে এটার একটা ডুপ্লিকেট কপি আলাদা করে রেখে দিই এবং আর একটা যেটা আছে সেটারও আরেকটা কপি তৈরি করি এবং সেইটাকে সেম পজিশনেই সেট করি সেম পজিশনে হালকা একটু সেট করি এই যে কর্নারগুলো আছে এই কর্নারগুলো কিন্তু চাইলে আমরা হালকা করে এটাকে রাউন্ড করে দিতে পারি আমি তো রাউন্ড করে দেই দেখতে ভালো লাগবে এই যে কর্নারটা আছে এই কর্নারটাকে একটা ক্লিক একটা ক্লিক করলে শুধু ওই সাইডটাই আমি মুভ করে কর্নার করতে পারবো এই যে কর্নার করে নিলাম ঠিক আছে তাহলে এই জিনিসটা দুইটা সাইডই হচ্ছে রাউন্ড হলো ওকে এবার আমি এটাকে এই পজিশনে সেট করে দিলাম যদি মেজরমেন্টের সমস্যা হয় কি পেস করে আপনারা এটা মেজরমেন্টটা ঠিক করে নেবেন এরকি দিয়ে পজিশনটা ঠিক করে নেবেন ঠিক আছে ওকে এখন এর ভিতরে আমি একটা ছবিকে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড আকারে দিতে চাই এর ভিতরে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার তো আমি আহ অনলাইনে লিখে সার্চ করি সিটি ব্যাকগ্রাউন্ড দেখেন অনেক ধরনের স্মৃতি কিন্তু সিটি এখানে চলে আসছে তো আমার একটু এইচডি টাইপের একটা ছবি দরকার আর ক্যালেন্ডার দেখবেন এরকম এইচডি ছবি কিন্তু হয় এটা আটশো বাই ছয়শো আমি ট্রাই করে দেখতে পারি এটা আমার জন্য হয় এটাকে ডাউনলোড করে নিলাম আচ্ছা এটা আমাদের যে গ্রাফিক ডিজাইন ফোল্ডার সেটার ভিতর পেস্ট করে নি একটা জায়গায় থাকবে আপনারা সবসময় এরকম ফোল্ডার ওই কাজ করার চেষ্টা করবেন আচ্ছা দেখি এটা কেমন লাগে আবার চলে আসি ইলেস্ট্রেটর এসে ফাইল ফাইল থেকে প্লেস প্লেস থেকে ক্লিক করে আমরা যে এলিমেন্সটা ডাউনলোড করেছি সেইটা এখানে আছে আমি এখান থেকে লার্জ আইকন দিয়ে দেই এই যে এই ছবিটা এবার আমি এখানে প্লেসে ক্লিক করি প্লেসে ক্লিক করলে এরকম আসবে এবার আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি কত বড় ছবি চাচ্ছেন এই যে আমি এতটুকু সিলেক্ট করে দিলাম তাহলে এই ছবিটা অতটুকু পজিশনে কিন্তু চলে আসছে কিন্তু আসলে এই ছবিটার সবটুকু আমি শো করতে চাচ্ছি না আমি তো আসলে যতটুকু লাগবে এই 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 অংশটুকু আমি শো করতে চাই তা আমি একটা কাজ করি বাইরে এসে আমি এটাকে একটু মেজারমেন্টটা করে আসি যে কেমন হলে আমার জন্য ভালো হয় কোন পজিশনটা হলে ভালো হয় আমার মনে হয় এই পজিশনটা হলে আমার জন্য এই সিটির ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে ঠিকঠাক মতো আসবে এবার দুটোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস আচ্ছা এখানে একটা জিনিস হলো এই যে দুটো শেপ দুটোর ভিতরে কালো শেপটা নিচে আর যে ছবিটা সেটা উপরে তো আমি এই উপরের ছবিটাকে নিচে নিচে তাই নিতে চাই এবং কালোটাকে উপরে আনতে চাই তো ছবিটার উপরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ দিয়ে দিলাম সেন্ট টু ব্যাক যে তুমি ছবি উপরে আসো তুমি পিছনে চলে যাও সেন্ট টু ব্যাক প্যাসেজ পিছনে চলে যাও বা নিচে এটাকে ক্লিক করে দিতে পারতাম যে তুমি ব্রিং ফন্ট তুমি সামনে আসো ব্রিং ফন্ট মানে হলো যে কোনো ছবি একবারে সামনে চলে আসবে আর যদি ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে একটা একটা করে এমন অনেকগুলো শেপ আছে একটা একটা করে সামনে আসতে থাকবে তো আমার কি পিছনে পাঠানো দরকার তাহলে আমি দিলাম টু ও কিন্তু পিছনে চলে গেছে আচ্ছা সিলেক্ট সিলেক্ট করি দুটোকে একসাথে এখানে করতে সমস্যা হতে পারে যেহেতু আরো অনেক কিছু আছে তবে সেক্ষেত্রে আমরা যেটা করব যদি ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে মনে করেন এই সবুজ কালারটাই ব্যাকগ্রাউন্ড এর উপরে আমরা লেখা লিখবো তো এরা আমি নাড়াইতে চাড়াইতে চাই না তাহলে যেটা করতে হয় এটাকে সিলেক্ট করে আপনার যেতে হয় হচ্ছে অবজেক্ট অবজেক্ট থেকে লক বা কন্ট্রোল টু তো এটাকে যদি আপনি লক করে ফেলেন তাহলে এর নড়বে না বা এর উপরে যাই করেন ও নড়ি পড়বে না এটা আপনারা করতে পারেন যাই হোক আমরা এই দুটাকে সিলেক্ট করলাম রাইট ক্লিক করে চলে আসলাম মেক ক্লিপিং মাস্ক এবার দেখেন ওই ওটা কিন্তু ক্লিপিং হয়ে গেছে আমার ওই শেপের ভিতর কিন্তু এটা অলরেডি সেট আপ হয়ে গেছে এবার আমি এটাকে এই পজিশনে সেট করে দিই যেখানে আমি যাচ্ছিলাম এখানে আমি সেট করলাম তবে এখানে হয় নাই যে পুরোপুরি এই পাশে একটু জায়গা ছবিটা হয় নাই আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের মতো করে নিয়ে দেখ ছবির থেকে এটা বড় হ্যাঁ তার আমার এটাকে সাইড করে নিতে হবে এইখানে নিলে আই আই ঠিক থাকবে এই যে মানে ছবির থেকে বেশি বড় হয়ে গেছিল আবার সিলেক্ট করি করে মেক ক্লিপিং এবার ঠিক আছে ছবিটা এবার আমি এই পজিশনে আমাদের ক্যালেন্ডারের এখানে সেট করে দিলাম একটু বেশি হয়ে গেছে নিচে নামানো উপরে নামা নিলাম আপনি চাইলে এটার হালকা করে একটা ড্রপ শ্যাডো দিতে পারেন তো এই ড্রপশ্যাটও না দিয়ে আমরা যেটা করব আমরা এখানে ওই যে একটা অল্টারনেট কপি নিয়েছিলাম সেই কপিটাকেই আমি এখানে ব্যবহার করব এই যে এখানে নিয়ে আসলাম এটা উপরে আসে এর এরও এর নিচে পাঠাইতে হবে এর অর্ডার উপরে ওর অর্ডার নিচে তো আমি কালোটাকে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ট ব্যাকওয়ার্ড সেন্ট ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম ধাপ পিছনে চলে গেল এবার এইটাকে আমি ফিল কালার দিয়ে দিলাম হচ্ছে আপনার হোয়াইট দিয়ে আমি সেম পজিশনে একে সেট করে দিলাম সেট করে হালকা একটু বামে হালকা একটু বামে একটা ক্লিক হালকা একটু নিচে একটা ক্লিক তাহলে হালকা করে এখানে কি তৈরি হয়েছে একটা বর্ডার মতো তৈরি হয়েছে যেটা এই শেপগুলোকে একটু আলাদা করতেছে তার মানে কিন্তু আমার মোটামুটি কাজের জন্য যা দরকার সেটা কিন্তু আমি পেয়ে গেছি এই যে অতিরিক্ত অংশ আছে না এগুলো কোনো ব্যাপার না এগুলো চাইলে আমরা মাস্কিং করে দিতে পারি পাত ফাইন্ডার দিয়ে এক সেকেন্ডের ভিতরে এগুলোকে আলাদাও করে ফেলতে পারি কোনো বিষয় না পাথফাইন্ডার ফাইন্ডার দিয়ে এটাকে ডিভাইড করে দিলেই হয়ে যাবে সেটা পরে এখন করব না এখন মোটামুটি উপরের কিছু ডিজাইন আমাদের কমপ্লিট হয়েছে এখন এইটাকে কাস্টমাইজ করা সুন্দর করা আরো কাস্টমাইজ করা এই যে এটাকে কিন্তু রাউন্ড করতে ভুলে গেছিলাম রাউন্ড করলে কিন্তু এটা আরো সুন্দর লাগতো এই যে এটাকে যদি আমরা করে হালকা করে রাউন্ড ব্যবহার করতাম তাহলে সুন্দর লাগতো বাট এখন ভালো লাগবে না যা যেহেতু ও নিচেরটা করলেও হবে এটা তো রাউন্ড হইছেই এটাকে একটু ই করে দিই একটা ক্লিক করে আগের থেকে করলে ভালো হতো কেন ওই যে মেজারমেন্টটা ঠিক থাকতো এখন তো মেজারমেন্টটা ঠিক নাই এই যে এবার মোটামুটি রাউন্ডেডটা হইছে ওকে এইবার আমরা এইখানে কিছু ডিজাইন অ্যাপ্লাই করব ফাঁকা যে জায়গাটা আছে এখানে একটা ডিজাইন আমরা অ্যাপ্লাই করতে চাই যেমন কিছু কন্টেন্টও থাকবে যে কনটেন্টগুলো হচ্ছে আমরা লিখব আমরা লিখে লিখে কাজ করব আচ্ছা কারণ সাউন্ড শুনতে কারো কোনো প্রবলেম হচ্ছে কি সাউন্ড শুনতে কারোর প্রবলেম হচ্ছে কি না না ঠিক আছে না ভাই প্রবলেম হচ্ছে না ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে রেসপন্স করার জন্য ধন্যবাদ স্যার ক্লাস রেকর্ড করে হ্যাঁ কোনিকে ম্যাডাম ক্লাস অলরেডি রেকর্ড চলতেছে তো ক্লাসের রেকর্ডিংটা অবশ্যই পেয়ে যাবেন সমস্যা নেই আচ্ছা তো আমরা এখানে একটা কাজ করি আমরা এখানে একটা পলিগন ব্যবহার করি পলিগন হতে পারে ওভাল হতে পারে মাল্টিপল ওভাল হতে পারে এগুলো হচ্ছে বিভিন্ন কনসেপ্ট আপনি যখন কারোরটা কপিও করতেছেন ওই কপি করার পাশাপাশি আপনি চেষ্টা করবেন আমি কিন্তু অনেক সময় আমাদের ক্লাসে রিয়েল টাইম আমি অনেক কিছু যেমন গত গুগল ক্রোম কপি করে দেখাইছি তা অন্যটা ট্রাই করছি আমি ওইখানে গুগল ক্রোমে তিনটা আছে আমি চারটা দিয়ে দেখি তো কেমন লাগে ওটা আছে সরাসরি লম্বা আমি একটু রাউন্ড করে দেখি তো কেমন লাগে এই করতে করতেই হচ্ছে আসলে আপনার নতুন জিনিস তৈরি হয়ে অনেক বিজ্ঞানী আছে অনিচ্ছাকৃত হয়ে তারা অনেক কিছু তৈরি করে সে চায় নাই আনএক্সপেক্টেড ভাবে নতুন একটা জিনিস আবিষ্কার হয়ে গেছে বহু জিনিস এরকম হতে পারে তো আমরা এখানে নিলাম যেটা সেটা হলো পলিগন পলিগন নিয়ে আমরা এখানে একটা পলিগন ড্র করি এরকম পলিগন হলেই আমাদের হবে কোনো সমস্যা নেই আচ্ছা এই পলিগন বাদেও আরও কি কী হতে পারে আমি ডিজাইন কনসেপ্ট সেটাও আপনাদের দিচ্ছি যে আর কি কী হতে পারে এবার এইটাকে আমরা এই পজিশনে সেট করে দিব এখানে সেট করে দিব আমরা অ্যাজ এ ডিজাইন হিসাবে তবে এইটার একটা ডুপ্লিকেট কপি আমি তৈরি করে নিলাম প্রেস করে এবার এই প্রেস করার প্রয়োজন নেই আমরা জানি কন্ট্রোল সি এবং বি রুলসটা আমি আবারও বলে দেই যদি ইলাস্ট্রেটরে কোনো কিছুকে সিলেক্ট করে কন্ট্রোল সি দেওয়া হয় তারপর কন্ট্রোল ভি দেওয়া হয় তাহলে সেইটার একটা পেস্ট হয় একটা কপি পেস্ট হয় কিন্তু যদি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি না দিয়ে কন্ট্রোল এফ দেওয়া হয় তাহলেও পেস্ট হয় কিন্তু সেম পজিশনের পেস্ট হয় এই যে অলরেডি সেম পজিশনের পেস্ট হয়েছে যেটা আপনি বুঝতে পারেন নাই বা আমরা নর্মালি বুঝতে পারি না তা আমি যেটা করলাম এটাকে এই পজিশনে সেট করি আই থিঙ্ক বড়ো হয়ে যায় আর একটু ছোটো করি ছোট বড় আমরা পরে এনি টাইম করতে পারবো এটা কোনো ব্যাপার না পজিশনও সেট করতে পারে বাইরেই প্রায় বাইরেই করি আচ্ছা এবার সেম জিনিসটাকে হালকা করে একটু রাউন্ড করা দরকার আমি এখানে ক্লিক করে অলটা চেপে একটু জুম করে নিই এবার এখান থেকে হালকা একটু চেপে রাউন্ড করে নিলাম এই যে তাহলে শেপটা একটু রাউন্ড হলো রাউন্ড দেখতে একটু সুন্দর লাগতেছে এবার এই সেমটাকে এটার স্টক আই থ আই থিঙ্ক নাই স্টক নাই এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ সেম পজিশনে অবশ্যই পেস্ট হয়েছে এখন আমি সিলেকশন টুল দিয়ে এইটাকে শিফট এবং অল্টার শিফট চেপে ধরে যদি রিরাইট করা মানে রিসাইজ করা হয় তাহলে মেজরমেন্ট ঠিক থাকে শিফট চেপে ধরলে আর যদি শিফট এবং অল্টার চেপে ধরা হয় তাহলে এটা ছোট বড় হবে রিসাইজ হবে কিন্তু এই কেন্দ্রকে বিন্দুকে কেন্দ্র করে শিফট অল্টার চেপে ধরে আমি এটাকে ছোট করে দেখেন আপনি উল্টাপাল্টা যাই করেন না কেন আপনি মেজরমেন্টের আপনি উল্টাপালটা টানেন কিন্তু মেজরমেন্টের বাইরে আপনি যাইতে পারতেছেন না এই দেখেন আমি মেজারমেন্টের বাইরে দিতে পারতেছি না কারণ সব শিফট এবং অল্টার চেপে ধরে রাখা আছে আমার তো আমি এতটুকু রেখে আমি আর একটা ওই নিচের উপরের যে শেপটা সেটাকে আমি মানে ছোট করে নিলাম এই দেখেন উপরের শেপটা কিন্তু এইটা ওকে তার মানে আমি দুটো শেপে আমার এখানে আছে দুটো শেপ আমি পেয়ে গেছি এখন এই শেপের ভিতরে আমি একটা কালার অ্যাপ্লাই করি সাপোজ যেটা যে কোনো কালার হতে পারে আপনি আপনার পছন্দ মতো কালার দেন কোনো সমস্যা নেই এই যেটা দিলাম আমি এখানে সাপোজ একটু অরেঞ্জ টাইপের একটা কালার যেহেতু একটু দেখতে একটু জোরালো হোক সেটাই আমি চাই সেই জন্য আমি করলাম এইবার এটাকে প্লেস করে দেখি যে আসলে দেখতে কতটুকু সুন্দর লাগবে আপনার এভাবে চাইলে সিলেক্ট করে রাইট ক্লিক করে করে এটাকে গ্রুপ নিতে পারে গ্রুপ করে নিলে আপনি এখন যখনই মুভ করবেন ও একসাথে মুভ হবে এমনকি ছোট বড় করলেও ওই মেজারমেন্টকে ঠিক রেখেও ছোট বড় হবে তাহলে জিনিসটা আরও ইজি হয় তা আমি এইখানে এটাকে প্রেস প্রেস করলাম আমি যে কোনো জায়গায় পেস্ট করতে পারি আমি এখানে রাখলাম আপাতত চাইলে এটাকে হালকা একটু এখন বড় করা সম্ভব এই যে হালকা একটু বড় করে দিলাম দেখেন এখন মোটামুটি খারাপ লাগতেছে না দেখতে মোটামুটি ডিজাইনটার বাকি অংশটাও এখানে ফুটে উঠছে এইবার আমি যেটা করব আমি এই ভিতরে কিছু লেখার টেক্সট লিখে দিব তা আমি এটার জন্য টাইপ টুল এখানে লিখলাম টু এখন এইটা কালার হোয়াইট না হলে ভালো লাগবে না আমি এখান থেকে কালারটা দিয়ে দিলাম হোয়াইট ওকে আচ্ছা একটা সেকেন্ড কাইন্ডলি একটু হোল্ড করবেন জি আসসালাম আলহাম জি ওয়ালাইক ইসলাম জি ডি জে বুঝলাম যে আমাদের তো কোর্স আছে অলরেডি আমি এখন ক্লাসে আছি আমি ক্লাস করতেছি চাই আপনি যদি অ্যাডমিশন ডিপার্টমেন্ট ঠিক আছে কথা বলতে চান আর নাম্বারটা দিয়ে দিই তার সাথে আচ্ছা আচ্ছা অনলাইন আপনাকে ফোন দিবে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু পরে করানো আপনাকে ফোন দিব ঠিক আছে ওকে আপনার নামটা আচ্ছা আচ্ছা তো এখানে এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার এখানে সব জায়গায় আমি লাইট ফোন ব্যবহার করতে পারবো না লাইট ফোন অনেক সময় ভালো দেখায় অনেক জায়গায় লাইট ফোন অতটা ভালো দেখায় না তো আমরা এখানে বেস্ট হয় যেটা একটু ডিপ একটা যদি ব্যবহার করি তাহলে ভালো হয় তা আমি এখানে একটা ফন্ট চয়েস করে নিই ফন্টটাকে যেটা করতে পারেন এভাবে সিলেক্ট করে আপনারা এই ফন্ট সিলেক্ট করবেন করার পরে এই ফন্টের এখানে এসে মাউসটাকে ঘুরাবেন মাউসটাকে যখনই ঘুরাবেন দেখবেন যে চেঞ্জ হচ্ছে এই যে ফন্ট চেঞ্জ হচ্ছে এবং ওইখানে আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন যে কি পরিবর্তনটা হচ্ছে এই ফোনটা হলেই আমার মনে হয় চলে তা আমি এটাকে একটু বড় করে এইখানে সেট করে দিলাম দুই আপনি যদি সিম্পলি অ্যারো কি দেন অ্যারো কি দিয়ে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন ঘুরিয়ে নিতে পারবেন ঠিক আছে এবার আর একটা টেক্সট নেই এই টেক্সটারই ডুপ্লিকেট কপি নিতে পারি অল্টার চেপে ধরে কিছু জায়গায় একটা জিনিস কিছু জায়গায় অল্টার শুধু অল্টার প্রেস করলে হয় না কিছু জায়গায় কন্ট্রোল অল্টারও প্রেস করা লাগতে পারে তো আমি এখন যেটা করব আমি এখানে জাস্ট লিখে দিব যে দুই হাজার চব্বিশের ক্যালেন্ডার টাইপ টুল ক্লিক সি এল ই এন ডি এ আর ক্যালেন্ডার এবার এটাকে এই থাকা অবস্থায় আমি এখানে আসি ফন সাইজ এবার আমি এখান থেকে এটাকে হুইল নিচের দিকে ঘোরাবো অটোমেটিকলিও ছোট হয়ে যাবে ছোট হয়ে গেছে এবার আমি ওটাকে সাইজ পজিশন জায়গা মতো বসিয়ে দিই এই যে এখানে বসলাম মোটামুটি ক্যালেন্ডার ঠিক আছে এটাকে একটু মাছ বরাবর বসিয়ে দিই তো আমার এইখানে উপরের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে আপনি যে এটাই দিতে হবে এরকম না আপনি আরো অনেক ডিজাইন দিতে পারেন নিজের মতো করে সাজাতে পারেন কোনো বিষয় না তো এইটা কোন মাসে সাপোজ এটা হচ্ছে রানিং মাসে জুলাই তো আমি এখানে একটু টেক্স লিখে দিই হালকা একটা টেক্স এটার জন্য আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম এইভাবে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করে দিলাম ওকে এই যে যে নিচে এইগুলো নিছি এগুলো কিন্তু হচ্ছে আপনার মূলত মানে জাস্ট মেজারমেন্ট ঠিক রাখার জন্য এর বাইরে কিন্তু কিছু না ঠিক আছে আমরা এই মেজারমেন্ট বাইরেও

এইটা এইখানে এবং এইখানে দুটোকে ক্লিক করবে এখানে ক্লিক এখানে ক্লিক এখানে ক্লিক যদি আমরা এখানে এবং এখানে ক্লিক করি Shift চেপে ধরে কি চেপে ধরে Shift তাহলে এই দুইটাই সিলেক্ট হবে এইবার যদি আমি এটাকে ড্র্যাগ করি তাহলে দুইটাই একসাথে মানে রাউন্ড হবে এটা কিন্তু মনে রাখবেন এই রাউন্ডের ব্যাপারটা মাথায় রাখবেন ঠিক আছে এইবার স্যার আপনার মাউসে মনে একটু সমস্যা হচ্ছে

হ্যাঁ বলেন তো লিখে দেন আচ্ছা ফ্যানের থেকেও মোটামুটি দিন আমার মনে হয় কি অনেকের মাউথ স্পিকার অন থাকে শীতের কারণে সমস্যা হয় কিনা কারণ আমার এখানে যেটা আমি চালু করছি সেটা রেকর্ডার হচ্ছে আপনাদের কথাও এখানে ও নেয় এই জন্য যাই আমি চেষ্টা করে দেখছি আমাকে আগেরবারও সাইন্ডের কথা বলছিলেন আমি এগুলোকে টিউনিংও করে নিছি অনেকটাই আচ্ছা ব্যাক টু ক্লাস তো আমরা এইখানে যে ডিজাইনটা করলাম এবার সেম ডিজাইনটার আর একটা অল্টার করে নিব বা আমি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নেই কোনো প্রবলেম সমস্যা নেই এই যে আর একটা রেক্টেঙ্গেল আমি ওই সাইজ অনুপাতে আর একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম কিন্তু এই রেক্টেঙ্গেলটার কালারটা হবে এই ইয়েলো অরেঞ্জ টাইপের কালার হবে তো আমরা জানি যে একটা কালার ওর দেওয়ার জন্য বারবার কালার সিলেক্ট করার প্রয়োজন নেই আপনাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে আই ড্রপার টুলস দিয়ে যা শুধুমাত্র যদি এখানে ক্লিক করেন তাহলে ওই কালারটা কিন্তু ও অ্যাপ্লাই হয়ে যায় তো হয়ে গেছে ওকে থ্যাংক ইউ আচ্ছা আমি এখন এই দুটোকে সিলেক্ট করব। অল্টার চেপে ধরে জুম করে নিই এবার এইটা এবং এইটা ক্লিক করব শিপ চেপে ধরে এই যে এখানে ক্লিক করলাম শিপ চেপে ধরে এখানে ক্লিক করলাম দুটো সিলেক্টেড হলো এবার শিপ ছেড়ে দেন এবার এটাকে হালকা করে একটু রাউন্ড করে দেয় তাহলে দেখেন সুন্দর একটা বুলেটের মতো শেপ হয়েছে বা কি বলে এটা যদি মানে অন্য একটা শেপ হয়েছে কিছু মানুষ হয়তো বুঝতে পারবেন এই শেপটা নেগেটিভ শেপ কিন্তু আমার ডিজাইনের অনুযায়ী ঠিক আছে আমি আমার যে লেখাটা লিখবো সেই লেখা অনুযায়ী ঠিক আছে তো আমি দুই হাজার চোদ্দটাকে কপি করে নিই অল্টার দিয়ে অল্টার চেপে ধরে কপি করে এখানে বসিয়ে দিলাম তো এটা নিচে চাপা পড়ে গেছে তো চাপা গেলে কোনো সমস্যা নাই আমরা এটাকে রাইট ক্লিক করে একটু উদ্ধার করব অ্যারেঞ্জ ব্রিং ফন্ট আমি একে উপরে নিয়ে আসলাম মানে নিচে ছিল উপরে নিয়ে আসলাম এবার ধরেন এটা করব কি মাস জুন জুলাই জুলাই মানে কত সাত তো আমি এখানে এটাকে মুছে দিয়ে দিয়ে দিলাম জিরো সেভেন মানে জিরো সেভেন মানে হলো জুলাই ওকে এই অ্যারেঞ্জমেন্টটাও আরো সহজে করা যায় এই এখান থেকে করা যায় দুটো সিলেক্ট করে অটোমেটিক্যালি আপনি এখান থেকে অ্যালাইন করে নিতে পারবেন যে সেন্টার অ্যালাইন হও রাইট অ্যালাইন হও এগুলো কিন্তু এখান থেকে করা যায় দেখছেন করা যায় এখান থেকে করে নেওয়া যায় আচ্ছা এই জায়গায় আমি লিখে দিব জুলাই এটা লিখে দিব তা আমি এবারে এই এই লেখাটাকে কপি করে নিই তাহলে কষ্ট করা লাগতেছে না এই জানলাম আচ্ছা এই গার্ডটা দরকার নাই ডিলিট করে দিই আচ্ছা লেখাটা চাপা পড়ে গেছে এই যে নিচে কোথায় গেল এই যে এটাকে সিলেক্ট করে আমি দিয়ে দিলাম অ্যারেঞ্জ টু টু এই যে চলে আসলো ফন কালারটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে পারবো কালো কালার এই যে চলে আসছে দেখছেন এবার এটাকে আমি আগের পজিশনে সেট করে দিই এই যে ঠিক আছে ক্যালেন্ডারে এখানে লেখাটা হবে হলো জুলাই এত চ্যাপটা ভালো লাগবে না মাঝখানে এখানে থাকুক এটার কালারটা আমি একটু অন্য চেঞ্জ করে দিই না এইভাবেই ভালো লাগে আচ্ছা এটার কালার কি দিব এটার কালার দিব সাপোজ ইয়েলো ইয়েলো কালার ওইটাই দিয়ে দিই এই কালারটাই দিয়ে দিই এই যে জুলাই এটার চাইলে আমি ফন্টটা চেঞ্জ করে নিতে পারি ফন্টটা সিলেক্ট করে আমি হচ্ছে এখান থেকে অন্য বিভিন্ন ফন্ট অ্যাপ্লাই করে দেখতে পাই যে এটা খারাপ না বিভিন্ন ফান্ড হতে পারে এগুলো তো আসলে ধৈর্য সহকারে করে দেখতে হয় এই যে এগুলো খারাপ না খারাপ না আমি একটু ই টাইপের টাইপের এই যে এই টাইপের ফোন চাচ্ছি ঠিক আছে আমি এটাও এখানে সেট করে দিলাম আচ্ছা এইবার আমরা নিচের কাজে আসি এখানে নিচে আমাদের এখানে কিছু লেখা লিখবো আমরা পরে এখন লিখবো না একটু পরে লিখবো যেমন কোন প্রতিষ্ঠানের নাম হতে পারে সেটা আমরা লিখবো পরে তো আমরা এখানে এখন ক্যালেন্ডারটাকে নিয়ে আসি যে ক্যালেন্ডারটাকে আমরা সেট করব এখানে সেই ক্যালেন্ডারটাকে আমরা নিয়ে আসি আমরা অলরেডি আমরা কিন্তু ক্যালেন্ডার স্ক্রিপ্টে অ্যাড করে ফেলছিলাম তো আমরা এই ক্যালেন্ডারটাকে এইখান থেকে সিলেক্ট করে টোটালটাকে কপি করে নিলাম এবার আমাদের যেখানে রাখা সেখানে আমি এটা পেস্ট করে দিলাম যে কিন্তু পেস্ট হয়ে গেছে এবার এটাকে আমরা একটু রিসাইজ করে নেব আমাদের মতো করে আমরা একটু রিসাইজ করে নেব যেটা হলে আমাদের ভালো হয় এই যে দেখেন আমরা একটা কাজ করি এটাকে একটু ছোট করি করে অলটা চেপে ধরে এটাকে জুম জুম করে ছোট করলাম অল্টার চেপে ধরে মানুষ হুইল দিয়ে ছোট করলাম এবার এখান থেকে এই যেটা ফাইলটা আছে এই ফাইলটাকে ড্রাক করে এখানে বসিয়ে দি আচ্ছা এই যে এবার হয়েছে কন্ট্রোল ভি দিলেও হবে আমি একটু চাচ্ছিলাম সাইডে যেন আসে সাইডে আসলে আমার জন্য এটা ডিজাইন করাটা সহজ হবে এবার এই পানে প্যানেলটাকে টান দিয়ে আবার এখানে সেট করে দিবে তুমি এখানেই থাকো এই যে প্যানেলগুলো আছে এগুলোকে চাইলে টান দিয়ে নিচে আনা যায় আবার টান দিয়ে চাইলে জায়গা মতো সেট করে দেওয়া যায় তো আমার এখানে প্যানেল কিন্তু আছে এখন এই প্যানেল যেটা আছে এখানে কিন্তু আমার টেক্সটের কোনো পরিবর্তন আমার আপাতত লাগতেছে না যেমন এইগুলো লাগতে পারতো তো আমি তো বললাম যেগুলো আপনাদের নিজেদের হাতে আপনারা চাইলে করে নিতে পারবেন বা চাইলে রাখতেও পারেন নিজের মতো করেও রাখতে পারেন এখন মেন বিষয়টা হলো আমি এই যে যা করলাম এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিব কিনা এটাকে কোনো আদার্স অ্যাপ্লাই করব কিনা তো এইটার জন্য আমরা চালে গ্রিডটাও ব্যবহার করতে পারি এই যে আমরা গ্রিড ব্যবহার করছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হলো কলাম রো হইল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রো তাহলে আমরা যদি এখানে রেক্টেঙ্গুলার গ্রিড নিই এবার আমরা এখানে গ্রিড ড্র করি আমরা গ্রিড ড্র করা অবস্থায় কিবোর্ড থেকে যদি এরো কি কি উপর দিকে দেই তাহলে রো বাড়তে থাকবে নিচের দিকে দিলে রো কমতে থাকবে আমার ডানে যদি দিই তাহলে কলাম বাড়তে থাকবে বামে দিলে কলাম কমতে থাকবে তাহলে আমরা কলাম কয়টা লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে কয়টা আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত না এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হলো পাইলাম কলাম রো লাগবে হলো ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে তো আমি এখানে উপর দিক ক্লিক করে নিচের দিক ক্লিক করে আরেকটা কমিয়ে দিলাম তাহলে আমাদের দেখেন আমরা যে গ্রিডটা চাচ্ছি সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি এই যে আমাদের গ্রিড এখন এই যে যে গ্রিডটা এই গ্রিডটার ভিতরে বসানোর আগে আমাদের কালার অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা এখানে ভেরি সিম্পলি যেটা করতে পারি আমরা হচ্ছে এখানে হালকা স্ট্রোক ব্যবহার করতে পারি তাহলে নিচের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা শো করবে স্টোক থেকে আমরা কালো থেকে একটু কম একটু গ্রে একটা স্টোক ব্যবহার করলাম এই যে একটা স্ট্রোক ব্যবহার করলাম আপনি আপনার একটু দেখেন স্টোকটা এই যে এরকম একটা স্টোক ব্যবহার করলাম এখন এটা কিন্তু একটা পোলার গ্রিড পোলার এইবার আমি এর ভিতরে দেখেন আমার কিন্তু মোটামুটি ক্যালেন্ডারের যে ডিজাইনের কাজগুলো মোটামুটি কিন্তু শেষ এবার আমি আপনাকে আরো একটা জিনিস দেখিয়ে দিই আমরা চাইলে এটা তো টেক্সট এর ভিতরে কিন্তু কোনো কালার অ্যাপ্লাই করতে পারতেছি না কিন্তু আমি এই যে রেক্টেঙ্গুলার গ্রিড টুল এইটার ভিতরে কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারি আর একটা জিনিস হলো এইটা কিন্তু আপনি ড্রয়িং করতেছেন এই ড্রয়িংটার ভিতরে আপনি এটাকে কোনো কাস্টমাইজ করতে পারতেছেন না এই যে এখানে কোনো কাস্টমাইজ করতে পারতেছেন আমি এখানে ক্লিক করলাম পরে আমি এখানে কালার অ্যাপ্লাই করলাম কালার অ্যাপ্লাই হয়েছে এখন এখানে ক্লিক করি এইটার আমি এটা অন্য কালার দিব এইটা অন্য কোনো কালার দিলে এটা কিন্তু হচ্ছে না তার কারণ হলো এটা সব মিলে একটা জিনিস একটা জিনিস আছে সবটা মিলেই হলো একটা গ্রিড কিন্তু আপনি যদি চান যে না আমি এটাকে আলাদা করব। এইটাও পসিবল তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে করার পর যেতে হবে উইন্ডো উইন্ডো থেকে আপনাকে যেতে হবে পাপ ফাইন্ডার এই পাথ ফাইন্ডার ক্লিক করলে আপনি এই এই উইন্ডোটা পাবেন এই পাথ ফাইন্ডারটা হলো এই প্রত্যেকটা পার্টকে বিভিন্ন ধরনের শেপে মোডসে কনভার্ট করা যায় এটা কিন্তু কোনো শেপ না এটা একটা গ্রিড এখন এই গ্রিডের প্রত্যেকের জিনিসকে আমি আলাদা করতে চাই সাপোজ আমি এই ডেটাকে হলুদ কালার দিব এখন আমি যখন এখানে অ্যাপ্লাই করতেছি আমি তো একে হলুদ কালার করতে পারতেছি না তো আমি এটা সমাধান কি সমাধানটা হলো আমি এটাকে সরাসরি কনভার্ট করে নিব কিসে কনভার্ট করে নিব হলো পাথে তা আমি এটা একটা অল্টার কপি করে রাখি যেটা আমি ব্যবহার করব না আমি কিন্তু করে দেখাচ্ছি যে সিলেক্ট করলাম করে সাপোজ এইটার ওয়াইটি দিয়ে দিলাম সাপোজ ধরেন হোয়াইট ফিল কালার হবে ঠিক আছে করার পরে এইটাকে সিলেক্ট করে এইবার চলে আসলাম পার ফাইন্ডার পারফাইন্ডার থেকে এখানে দিলাম হলো ডিভাইড ডিভাইড যখন দিলাম ও প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পার্টস আলাদা হয়ে যাবে পারফাইন্ডারের এর কাজ হলো প্রতিটা অংশকে ও পাথ অনুযায়ী এগুলো সবই তো পাত পাথ অনুযায়ী আলাদা করে দেবে ডিভাইড দিলাম এটা আলাদা হয়ে গেছে তবে আপনি আলাদা হলেও এটাকে মুভ করতে পারবেন না কারণ হলো আপনি যখন পারফাইনটা দিবেন দেওয়ার পরে এইটাকে আপনাকে আনগ্রুপ করতে হবে এটা গ্রুপ অবস্থায় থাকে আমি এটাকে আনগ্রুপ করলাম আনগ্রুপ করার পর দেখেন এ আলাদা ও আলাদা প্রত্যেকটা জিনিস এখন আলাদা ছিল একটা গ্রুপ কিন্তু এখন আমি প্রত্যেকটা জিনিসকে আমি আলাদা করে নিতে পারতেছি যে জিনিসটা খুব চমৎকার একটা জিনিস ওকে তো আমরা এখন যেহেতু আমার আনগ্রুপও করার প্রয়োজন নাই আমি যদি আনগ্রুপ নাও করি তাও কালার অ্যাপ্লাই করতে পারবো তাতে কোনো সমস্যা নাই দেখেন এটা এখন পাত দিছি দিচ্ছি কিন্তু এটা আলাদা হয় নাই কিন্তু আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এইটাকে ক্লিক করে আমি কালার অ্যাপ্লাই করতে পারবো ইজিলি আমি এখন এইটাকে আলাদা করতে পারবো আর আমরা তো জানি চাইলে আনগ্রুপও করেও আমরা আলাদা করে কালার অ্যাপ্লাই করতে পারি তা আমি এখন যেটা করলাম আমি এটাকে এখানে সেট করে দিই এখন এইটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক সেন্ট টু ব্যাক দিলেই আমার ক্যালেন্ডারটা কিন্তু সুন্দর করে তৈরি হয়ে গেছে এখন এখানে কাস্টমাইজ করা স্ট্রোক স্টক করা এইগুলো কিন্তু আমরা চালে আলাদা করে নিতে পারবো আমরা এখানে ফ্রাইডেটা যেটা দিছি না ফ্রাইডেটা কিন্তু মাছ আপনি যদি ফ্রাইডেটা শেষে চান ওই যখন প্রিমেকার ব্যবহার করছেন তখন এই মানডে টুয়েসডের জায়গা ওইটাকে ফ্রাইডেটাকে শেষে দিবেন ওই অনুপাতে স্যাটারডে সানডেটাকে আগে দিবেন তাহলে ওই অনুপাতে কিন্তু তৈরি হয়ে যাবে তা আমি এখানে আর কোনো স্পেশাল কিছুই করলাম না আমি কোনো আলাদা কালার অ্যাপ্লাই করলাম না এটা আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো করে সুন্দর করে নেওয়ার এটাকে মন্ডে ক্যাপিটালাইজও করলাম না এখন এই জিনিসটাকে শুধুমাত্র আমাদের এই ক্যালেন্ডারে সেট করে দিলে আমাদের অনেক কাজ ক্লিয়ার হয়ে যাচ্ছে আমি এটা দরকার নেই এটা বাদ দিয়ে দিই এবার এগুলো কিন্তু গ্রুপ করা না এই জন্য আমাকে সিলেক্ট করতে হচ্ছে বারবার আমি যেগুলোকে গ্রুপ করতাম তাহলে কিন্তু একদম ইজিলি আমি এটা করে নিতে পারতাম গ্রুপ করে নিছি এখন মুভ করলে একসাথেই মুভ হবে ঠিক আছে তো আমি এটাকে এইখানে সেট করে দিই যে এইটা হলো আমাদের ক্যালেন্ডার আচ্ছা এটা যদি অনেক বড় মনে হয় তাহলে এটাকে আপনি চাইলে একটু ছোট করে দিতে পারেন চাইলে এটাকে আরো কাস্টমাইজ করে দিতে পারেন ডিজাইন অ্যাপ্লাই করতে পারেন আমরা এখানে উপরে এখানে একটা ডিজাইন দিলে আরো একটু সুন্দর লাগতো আই হোপ তো যাই হোক আমি এটাকে আর একটু ছোট করি এই গ্রিল এখন আই থিং আর দরকার নাই এই যা একটু ছোট করে এখানে সেট করে দিলাম মাস মাস না মাস কান্না এইটুকু হলে চলে আই থিং এই যে আপনারা একটু কাস্টমাইজ করে দেখবেন যে আপনাদের জন্য কোনটা আমার মানে স্টকটা একটু বেশি দেওয়া হয়ে গেছে স্টকটা আরেকটু কম দিলে আর একটু সুন্দর লাগতো দেখতে তারপরে স্যাটারডে এগুলা যদি আমরা একটু ক্যাপিটাল দিতাম আর একটু ভালো লাগতো একটু উল্টাপাল্টা হয়েছে তো যাই হোক আপনারাও একটু চেষ্টা করে দেখেন আপনাদেরটা দেখব তো আপনারা কে কত সুন্দরভাবে কাজ করতেছেন সেটা অনু অনুপাতে কমেন্টস করব ঠিক আছে আচ্ছা তারপরে আমরা যেটা করতে পারি আমরা এইখানে কিছু অপশন টেক্সট আকারে লিখে দিতে পারি যেমন অফার থাকে স্পেশাল হলিডে থাকে এটা একটা লেখা নিচে লিখতে পারি এটার জন্য টাইপ টুন নিলাম আমি এখানে একটা টাইপে ক্লিক করলাম আসছে তা আমি এখানে লিখে দিলাম যেমন হচ্ছে জুন জুলাই তো জুলাইতে কি আছে আমার মনে নে সাপোজ ধরেন চব্বিশ জুলাই ঈদ ফুল ফিতর বা ঈদ আধা এটা আমি এখানে স্পেশাল কোটেশন দিয়ে মাছ বরাবর সেট আপ করে দিলাম যে এখানে থাকবে চাইলে আমি এটা সামনে একটা সিম্পল ওভাল তো দিতে পারি বা একটা স্টার টুলও তো দিতে পারি যেটা স্টার হবে তো আমি এত কিছু ছোট্ট একটা রেক্টেঙ্গেল এখানে ড্র করে দিই এই যে ছোট্ট একটা রেক্টেঙ্গেল এটা এজ এ স্টেপ এই যে এটাকে মাছ বরাবর সেট করে দিই ঠিক আছে এই জুলা ঈদুল আদহা বা ঈদুল আজহা এই ফন্টটা যদি আপনি এটা না দেন তাহলে অন্য কিছু দিতে পারেন বারো থেকে সাপোজ ষোলো আপনি এই ফন্ট না দিয়ে আপনি অন্য কোনো ফন্ডও দিতে পারেন আমি যে ফ্ড দিচ্ছি এটা ভালো নাও লাগতে পারে আপনি অন্য কোনো ফন্ডও দিতে পারেন এটার কালারটা চেঞ্জ করে দেই। যেহেতু ইয়েলো থিম এখানে তাহলে ইলো থিম অনুপাতে আমি ওকে দিয়ে দিলাম ঠিক আছে এবার যেটা আমি করব আমি নিচে এই যে সেকশনটা রেখেছিলাম সেই সেকশনটাকে আমি কিছু কাজ করব আমাদের একটা লোগো দরকার আমি ফাইলটা সেভ করে নিই ফাইল সেভ এস এখানেই সেভ করি ক্যালেন্ডার এআই ফাইল সেভ করলাম আচ্ছা আমার একটা লোগো দরকার তো আমরা যেহেতু কোনো কোম্পানির নিয়ে কাজ করি নাই তো আমরা অবশ্যই একটা কোম্পানির লোগো থাকলে আমাদের ভালো হতো তো আমরা যেটা করি আমরা হচ্ছে ডিজিটাল আইটির লোগোটাই আমরা এখানে ডিজিটাল আইটে কালার প্যাটার্ন কিন্তু ইয়েলো আপনারা জানেন তো আমি ডিজিটাল আইটির লোগোটা ডাউনলোড করে নিয়ে আসি আপনারা অনলাইন থেকে যেকোনো লোগো ডাউনলোড করে নিতে পারেন এই যে ডিজিটাল লোগো এটা কিন্তু ইলাস্ট্রেটর ফাইল না সরাসরি কি বলে জেপিএনজি ফাইল ওকে আমি এইটা এখানে প্লেস করব ফাইল প্লেস এই যে ডিজিটাল আইটি লোগোটা নিলাম এবার এখান থেকে ড্র করে দিলাম যে এতটুকু লোগোটা হবে এই ডিজিটাল আইটি লোগোটা কিন্তু সেট হয়ে গেছে এবং পিএনজি হওয়ার কারণে আমাকে কোনো এক্সট্রা কিছু করতে হয়নি ভেরি সিম্পলি কিন্তু আমি এটা করে ফেলতে পেরেছি আমার নিচে যে শেপটা ছিল সেই শেপটাকে একদম ছোট করে দিয়ে এই নিচে সেট করে দিই এবং এইটার কালারটা আমি আই আইড্রপার দিয়ে অর এই এই কালারটা করে দিই যে কালারটা আমাদের ই হয় আমি এটাকে এখানে আরেকটু অ্যালাইন করে দিলাম এবার আমাদের এইখানে যেটা হবে আমাদের কিছু অফিসিয়াল অ্যাড্রেস আমরা লিখব তো অফিসিয়াল অ্যাড্রেসের জন্য আমি আবার টাইপ টুল নিলাম এখানে টাইপ টুলে ক্লিক করলাম এটাকে মুছে দেই আচ্ছা কিন্তু এটার অ্যালাইনমেন্টটা হবে রাইট মানে বাম দিকে হবে তো আমি এখান থেকে অ্যালাইনমেন্ট রাইট নিয়ে নিলাম এই যে এখন এত বড় ফন্ট দরকার নাই ফন্টটা অনেক ছোট হবে অ্যাড্রেসটাও আমি ডিজিটাল আইটির ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসি আপনার আপনাদের নিজস্ব কোম্পানি থাকতে পারে সেই কোম্পানির নামে আপনারা তৈরি করবেন এই যে আমি এই অ্যাড্রেসটাই ফলো করলাম এই অ্যাড্রেসটাই আমি এখানে লিখে দিই অনেক বড়ো আসছে তো আমার তো দরকার নেই সিক্সটি সেভেন ফাই বি এডিডিয়াল টাওয়ার এখানে একটা ইন্টার তারপরে ধানমন্ডি সাতাশ ঢাকা অপোজিট অফ বিভে থেকে আলাদা করলাম এইটাকে পরের লাইনে পেস্ট করে দিলাম এই পরের লাইনে ফেস করে দিলাম এইবার এইটাকে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এখানে কমাটা দরকার নাই আননেসেসারি এই কমাটাকে আমি এখান থেকে মুছে দিই আপনারা অল্টার চেপে ধরে অনেক জুম করে এগুলো করবেন তাহলে আসলে এত ঝামেলা হবে না হ্যাঁ তাহলে এই প্রবলেমগুলো হয় না ঠিক আছে আমি এইটাকে এই পজিশনে ক্যালেন্ডারের এখানে সেট করে দিলাম লাইনের মাঝখানে যদি আপনার কোনো গ্যাপ করতে হয় যে ক্যারেক্টার নামে একটা অপশন আছে বা আমরা উইন্ডো থেকেও ক্যারেক্টারটাকে চালু করে নিতে পারি তাহলে কোনো সমস্যা নাই এবার কন্ট্রোল টি প্রেস করলে এটা চলে আসে হ্যাঁ এবার আমি এটাকে সিলেক্ট করে নিজের মতো করে একটু কাস্টমাইজেশন করে নিতে পারবো যেমন গ্যাপ বেশি হতে পারে গ্যাপ বেশি চাইতে পারি তা আমি যেটা করবো আমি হচ্ছে এখানে এটাকে সিলেক্ট করে এই দেখেন এই যে সেভেন পয়েন্ট আছে আমি এটাকে কমিয়ে দিই মাঝখানে দূরত্ব কিন্তু কমে গেছে ফন্ট সাইজ আমি এখান থেকে একটু কমিয়ে দিই এই যে কমছে তার মানে আমি আমার মতো করে কিন্তু কাস্টমাইজ এই ফন্টটি দিতে হবে এরকম না আমি তো বলেই দিলাম আপনারা আপনাদের মতো করে সুন্দর ফোন দিবেন এই ফোনটার থেকে আরো লাইট ফোন দিবেন এখানে অত লাইট ফোন মানে অত গাঢ় ফোন ভালো লাগে না ঠিক আছে এই যে এখানে কিন্তু এটা মানে অতিরিক্ত স্পেস আছে আই থিং তো আমি এখানে এটাও খারাপ লাগতেছে না এন ইউ ই ভি নাওভা এটা হতে পারে আচ্ছা যাই হোক আমার হচ্ছে যেটা আছে সেটাই থাকুক না আচ্ছা এটাই থাকুক এবার আমি কি যেটা করব আমি হচ্ছে এখানে দুটো আইকন জাস্ট দুটো আইকন এখানে দিয়ে দেব সেই আইকনটা আমি এখানেও দিতে পারি এখানেও দিতে পারি তো আমি এইখানে আইকনটা দিতে চাই আমি এটাকে হালকা আর একটু বড় করে নেই এবার এটাকে হালকা একটু উপরে উঠিয়ে দেই এটার সাথে মেজারমেন্ট ঠিক রাখার জন্য বা কার্ডেনে এনে দেখেন যে গার্ড অনুপাতে আপনার কোনটা হলে আপনার জন্য ভালো হয় দেখেন মোটামুটি ঠিক আছে এটা হালকা একটু উপরে উঠবে এই যে মোটামুটি ঠিক চলে আসছে এবার এটাকে হালকা আরো একটু বড় করে হালকা আর একটু বড় করে নেই এবার আমি অনলাইন থেকে দুটো লোগো ডাউনলোড করে নিয়ে আসবো দুইটা লোগো ডাউনলোড করে নিয়ে আসবো একটা হলো ফেসবুক লোগো জি এই যে অনেক লোগো আছে আমি যেটা ফ্রি যেটা পাই এই যেটা হয়তো পাবো ফ্রি পিএনজি এটা কি কিনা এটাকে ডাউনলোড করে দেখি হ্যাঁ এটা পিএনজি এবং এটা যা চাইছিলাম টেমন ফাইল এটাকে আমাদের ফোল্ডারে নিয়ে আসি আর একটা লোগো দরকার আমাদের সেটা হলো ওয়েব বা গ্লোব তা আমি এখানে লিখ লিখে সার্চ করি গ্লোব লোগো পিএনজি এটা দেখেন লো অনেক গ্লোব পাইছি তো আমার দরকার হোয়াইট বা এইগুলো থাকলে দোষ না আমাকে একটা ভালো একটা এই যে এটা হলেই চলে আমার বাট এটা কি পিএনজি কিনা হ্যাঁ এটা পিএনজি ওকে এই যেটা পিএনজি কীভাবে বুঝলাম এই যে ছবিটা আনলে দেখেন শুধু ছবি এবং তার আশেপাশে কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না তবে এরকম যদি না হয় অনলাইন থেকে না পান তাহলে ভিজিটে যে অরিজিনাল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন ঠিক আছে তো আমি এটাকেও আমাদের সাইটে নিয়ে আসি আমাদের ফোল্ডারে নিয়ে আসি এবার আমি সাদা হলে ভালো হয় কেন কেন সাদা হলে ভালো হয় ট্রাই করে দেখতেছি যে এটা কেমন দেখায় হ্যাঁ কারণ এই সাদার উপর ভালো লাগতো কিন্তু এটার তো ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে অরেঞ্জ তো আমি আবারও ফাইল প্লেস তারপর ফেসবুক আগে ওয়েবটা নিলাম প্লেস ছোট্ট করে অল্টার চেপে ধরে আমি একটু বড় করে নিই আরও বড় করে নেই এবার আমি এখানে ছোট করে একটা গ্লোব আঁকায় দিলাম মানে গ্লোবটা এখানে চলে আসলো অত খারাপ লাগতেছে না তবে আপনারা দেখবেন সাদা দিলে বেশি ভালো লাগে এইবার আমি এইটারে একটা ডুপ্লিকেট কপি এই ক্যালেন্ডারটা একটা ডুপ্লিকেট কপি তৈরি করে এখানে নিয়ে আসি ওকে যদি এইটা ব্যবহার করব না এই ফন্ট এখানে ভালো লাগবে না আমি এটাকে একটু ফন্ট ছোট করে নিই ঠিক আছে এটা হবে মনে করেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস হবে তাহলে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কপি করে নিলাম নিয়ে এখানে পেস্ট করে দিই এই যে পেস্ট এটা দরকার নেই এটা দরকার নেই ডাব্লুড দিতে পারেন দেখতে সুন্দর লাগে জায়গা বেশি দরকার হলে তখন আমরা ডাবল ডাবল ব্যবহার করি অনেক সময় কম দরকার হলে ব্যবহার করি না আচ্ছা ভালো লাগতেছে না এটা হোয়াইট হলেই ভালো লাগবে আচ্ছা ফাইল ফাইল থেকে প্লেস আবার অলটা চেপে ধরে জুম করে নিব এই যে ফেসবুক আইকনটা নিলাম এবার অলটা চেপে ধরে জুম করে এখানেও একটা ছোট ব্লক তৈরি করে দিলাম এটা হলো ফেসবুক ওকে তো আমি এবার আমাদের এই যেটা আছে সেইটাকে অলটা চেপে ধরে একটা ডুপ্লিকেট কপি তৈরি করে নিলাম এবার এটা হবে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম তারপরে স্ল্যাশ ডিজিটাল আইটি বা আমাদের যে অফিসিয়াল তো অনেক পেজই আছে তা আমি এখানে লিখে দিই ডট কম স্ল্যাশ ডিজিটাল আইটি বা আমাদের আরো লিঙ্ক আছে আমি জানি না এটা ভ্যালিড লিঙ্ক কিনা এবার আমি এটাগুলো এটা তো কপি করা হয় নাই আমি এটা মেজার আর একটু সরিয়ে দিই এখানে এখানে থাকুক এবং এটা হালকা একটু সরিয়ে দিই একটু মেজারমেন্ট করে নিবেন কারণ অনেক সময় এক্সাক্টলি চোখের নজরে তো হয় না এই অড্রেসের অ্যাড্রেসটা ভুলে ভুল আছে আমি এটাকে কপি করে আবার অ্যাড করে দিই আচ্ছা তাহলে হয়ে গেল আমাদের মোটামুটি একটা সিম্পল ক্যালেন্ডার ডিজাইন যেটার ভিতরে না কোনো আহামরি অনেক কিছু কঠিন কিছু আমরা করেছি বা না স্পেশাল কিছু ব্যবহার করেছি ভেরি সিম্পলি আমরা এই ক্যালেন্ডার ডিজাইনটা করতে পেরেছি আপনারা বলেন এইবার এই ক্যালেন্ডারটা আপনারা সবাই করতে পারবেন কি না বলেন জি এনামুল হক ভাই বলেন শুরুর দিক দিয়ে যদি আরেকবার একটু রিভিউ করতেন শুরুর দিক থেকে আসলে অনেক কোড আনার বিষয়টা কোডটা মানে কোডটা আনার বিষয়টা জি আচ্ছা ঠিক আছে এটা আমি আবার রিভিউ করে দিচ্ছি ঠিক আছে তাহলে আবার একটু দেখেন ইলাস্ট্রেটরের আমি আবার কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্টস নিয়ে নিলাম আচ্ছা এটার আগে কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি বলি এবং স্কিপ জিনিসটা কি আপনারা এই যে ইলাস্ট্রেটর ব্যবহার করতেছেন সেখানে আপনারা ফাইল মেনুর ভিতরে স্ক্রিপ্ট নামে একটা জিনিস পাবেন এই স্ক্রিপ্টটা দিয়ে ওই যে অলরেডি তো ব্যবহার দেখছে নি যে ক্যালেন্ডার অনেক কষ্ট করে এক দুই তিন চার লেখা লাগতো কিন্তু আমরা ওই কোডের মাধ্যমে অটোমেটিকলি কিছু জিনিস জেনারেট করতে পারি শুধু এইটা না স্ক্রিপ্ট দিয়ে আর অনেক চমৎকার জিনিস তৈরি এমন ডিজাইন তৈরি করা যায় অনেকগুলো বৃত্ত তৈরি করব সেই বৃত্ত কিছু হবে বড় কিছু হবে ছোট কিছু হবে ভিন্ন কালার অনেক ডিজাইন দেখবেন আপনারা এরকম ডট 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 অনেক ডিজাইন করা ছোট বড় বৃত্ত চতুর্ভুজ অনেকগুলো র‍্যান্ডম চতুর্ভুজ এগুলো কিন্তু এই স্ক্রিপ্ট দিয়ে করে এবং স্ক্রিপ্টের ভিতরে অনেক ভালো ভালো স্ক্রিপ্ট পাওয়া যায় আপনারা রিসার্চ করলেই দেখতে পারবেন যা হিউজ রিসোর্স অনলাইনে আছে তো সেই স্ক্রিপ্ট আমরা আজকে যেটা ব্যবহার করছি সেটার নাম হলো ক্যালেন্ডার প্রিমেকার ক্যালেন্ডার প্রি মেকার এটা লিখে যদি সার্চ করেন তাহলে শুরুতেই পাবেন গিচ আপ ক্যালেন্ডার মেকার ডট জেএসএক ফাইল সেটাকে ক্লিক করতে হবে এখানে আরো অনেক আছে যা আরো অনেক ওয়েবসাইটে যাওয়া স্কেপ কারেন্ট আপনি কমিউনিটিতে গেলে পাবেন আর অনেক জায়গা আছে তো আমি গিট এটা ব্যবহার করে দেখাইছি আপনাদের ওপেন করলাম ক্লিক করলাম এই যে কোড এত কিছু জানার দরকার নাই আপনি এই যে কর্নায় ডাউনলোড আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড করছেন ব্যাস কাজ শেষ আপনার কোনো সমস্যা নেই এইবার আপনাকে এটা ইলাস্ট্রেটরে ব্যবহার করতে হবে তা আমি যেটা ডাউনলোড করেছি সেটা আমার এই ফোল্ডারের ভিতরে আমার রাখা আছে ডেস্কটপের ভিতরে ওকে তা আমি ইলাস্ট্রেটরে আসলাম এসে আমি ফাইল ফাইল থেকে স্ক্রিপ্ট তারপর হলো আদার স্ক্রিপ্ট আদার স্ক্রিপ্টে যেয়ে আমি এটা একটু সেভ করে নিই ওকে আচ্ছা এই যে এইটুকু আচ্ছা পরে যাই এটা আলোচনা করা দরকার নেই পরে যাই আমি হচ্ছে ফাইল ফাইল থেকে স্ক্রিপ্ট আদার স্ক্রিপ্ট তারপর হলো ফোল্ডার যেটা আমার আছে সেই ফোল্ডারের ভিতর থেকে যে ক্যালেন্ডার প্রিমেকার এটা কিন্তু একটা ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরির ভিতরে এই ফাইলটা রাখা যায় সেখানে রাখলে অটোমেটিকলি ওইখানে চলে আসে বারবার সিলেক্ট করার দরকার নেই এই ফাইলের ভিতর লোকাল রেপসির ভিতর যাইতে হয় তারপর ফটো ভিতর ভিতরে যাইতে হয় যে তারপর স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার আছে তার ভিতরেই পেস্ট করা যায় তা আমি আপনাদের এই পদ্ধতি দেখাইছি যেটা বারবার তো ব্যবহার হয় না তো ওইটুক শিখনা শিখলেও চলে তা আমি এখানে ক্লিক করে ওপেন ক্লিক করলে ও আমাকে সেট আপ শুরু করে দিতে বলবে কোন সাল আমার লাগবে দুই হাজার পঁচিশ সাল টু জিরো টু ফোর যেটা এখন হয় নাই দুই হাজার পঁচিশ ওকে জানুয়ারি ফেব্রুয়ারি ওকে আমি মন্ডে এই থার্সডে এগুলো একটু ক্যাপিটালাইজ করে দিতে পারতাম যেমন এটা কিন্তু একটু খারাপ লাগতেছে এইভাবে আসলে ভালো লাগে না আপনারা আপনাদের ক্লাসে মানে আপনাদের বাসায় বসে প্র্যাকটিস করবেন এই স্টকটা আরও কমাই দিবেন এগুলো ক্যাপিটাল দিবেন এবং এই মন্ডে টুয়েসডে থার্ডডে এইগুলোকে আলাদাভাবে এই যে গ্রিড টুল দিয়ে আলাদা করে আলাদা কালার অ্যাপ্লাই করবেন ফ্রাইডেটাকে আলাদা কালার অ্যাপ্লাই করবেন দেখবেন আরো সুন্দর লাগবে যাই হোক এটা ঠিক থাকলো ওকে অ্যাপ্লাই করলাম এই ছুটি যদি না দিতে চাই এগুলো বাদ দিয়ে দিব ওকে তো দেখবেন ও সময় নেবে সময় নিয়ে এই যে আমাকে ও জেনারেট করে দিবে কোডের মাধ্যমে এই দেখেন আমাকে জেনারেট করেছে এটা কিন্তু অগ্রিম মানে আমাদের নেক্সট দুই হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার কিন্তু এইটা এবার আমি এই এইগুলাকে সিম্পলি সহজে ব্যবহার করে আমি আমার ক্যালেন্ডারটাকে বানিয়ে নিব সুন্দর করে বুঝতে পারছেন সবাই অসংখ্য ধন্যবাদ বুঝতে সুন্দরভাবে এবার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এটাকে ক্লিক করে আমি একটু করে নেই আলাদা হয়ে গেছে আচ্ছা এটা পাথ ফাইন্ডার দিয়ে করে নিন এই যে একটার ভিতর আরেকটা ছবি সিলেক্ট করা এইজন্য ঝামেলা আপনারা একটু এটা একটু কেয়ারফুলি করেন ঠিক আছে আমার একটু বেশি হয়ে গেছে তো এইটার ভিতরে আবার ক্লিপিং মাস্ক দেওয়ার করতেছি একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক আপনাদের আজকের ক্লাসের টাস্ক থাকবে আমি এই যে যে ক্যালেন্ডার এখন ডিজাইন করে দেখাইলাম আপনার এরকম ক্লাইন ক্যালেন্ডার ডিজাইন করবেন এটা বাদেও আপনারা অনলাইন থেকে চেষ্টা করবেন আরও কিছু ডিজাইন আপনারা করে নেওয়ার চেষ্টা করবেন আমি যেভাবে লিখেছিলাম এই যে এই আমরা যদি এইটুকু পারি এই কন্টেন্টগুলো যদি পারি তাহলে বাদ বাকি ডিজাইনটুকু আমাকে করতে হবে শুধুমাত্র পেন্টুল টুল বাদে আর কিছু নাই আমি বলছিলাম যে অনেক সময় বৃত্ত ব্যবহার করা দেখেন এই যেগুলো ওভাল ব্যবহার করা হয়েছে আমরা এখানে ব্যবহার করছি কি একটা স্টার টুল বা পলিগন ব্যবহার করছি কিন্তু এরা এখানে সিম্পল একটা ছবি ছবির উপরে এই জায়গায় একটা শুধুমাত্র একটা ঢেউ দেখেন মিন আরেকটা শেপ উপরে একটা শেপ দুটো বৃত্ত আর এটা তো আমরা এই যে মাসগুলো আছে এগুলো তো আমরা ধরে ধরে প্রত্যেকটা মাসের তথ্যই আমাদের আছে এরকম খালি ধরে ধরে আলাদা করে বসিয়ে নিব দুই মাস বসায় চার মাস বসাই ছয় মাস বসাই আমি করছি টেবিল কারণ দুইটা দেখানো একটা দেখানোর জন্য যদি ফুল ক্যালেন্ডার তৈরি করেন তাহলে আপনাকে একটু একসাথে এগুলোকে অ্যারেঞ্জ করতে হবে দ্যাটস ইট আর তো কিছু না এই দেখেন এটা দেখেন আমরা যে কনসেপ্টের উপর করছিলাম অনেকটা সেম কনসেপ্টের উপরে একই রকম এবং সেখানে ব্যবহার করা হয়েছে একটা কি বৃত্ত ওভাল ব্যবহার করা হয়েছে তো আপনারা আরও রকম সুন্দর ক্যালেন্ডারের ছবিটার জন্য জায়গা বেশি নিতে হয় তাহলে দেখতে সুন্দর লাগে কারণ ক্যালেন্ডার অনেকে শুধুমাত্র ছবির জন্য রাখে তো ছবির জন্য বেশি জায়গা দিব আর অন্য কিছুর জন্য জায়গা কম দিব তাহলে মানে মোটামুটি ভালোই দেখাবে তো আজকে আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ক্লাসে টাস্ক জমা দিবেন কেউ যেন এরকম না হয় যে আমি জমা দেয় না এরকম যেন না হয় কারণ আপনি না দিলে আপনার লস দিলে আপনার লাভ এই কথাটা মাথায় রাখতে হবে তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ